يا حسين ابن علي تیرا زمانہ یاد ہے چھوڑ کے طیبہ تیرا کربل میں جانا یاد ہے یا حسین ابن علی تیرا زمانہ یاد ہے یا حسین ابن علی تیرا زمانہ یاد ہے چھوڑ کے طیبہ تیرا کربل میں جانا یاد ہے اللہم حضرت ازگر کا او تیر کھانا گود میں حضرت ازگر کا او تیر کھانا گود میں نہر پر عباس کا باجو کٹانا یاد ہے یا حسین بن علی تیرا زمانہ یاد ہے چھوڑ کے طیبہ تیرا کربل میں جانا یاد ہے اللہم کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم اپنی پوچھن لگے کلمہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ رسول اللہ مولانا محمد علی وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد عسى أن يبسك ربك مقاما محمودا قال رسول الله صلى الله عليه وسلم أول ما خلق الله نوري وقال الله تعالى في آية أخرى إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون پیارے حاضرین مجلس উপস্থিত দিনদার ইসলাম দরদি আমার মুরুব্বি মুরুব্বি বাপজান চাজান গনেরা জোয়ান জোয়াক আমার ভাইজানেরা স্নেহের কচি কচি বাচ্চারা দূরে বসে থাকা পর্দার অঞ্চল অবস্থিত পর্দা নিশিনা ধর্মিকা মা ও বোনেরা দূর দূরান্ত থেকে আগত মেহমান গণেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর যে আমার আল্লাহ পাক আপনাকে আমাকে ভালোবেসে মহাব্বত করে প্যার করে দয়াময় দয়া করে আমরা কেউই যোগ্য নয়
আমাদের উপর রব্বুল আলামিন ইহসান করে তার রহমতে তার জান্নাতে তার বান্দাদের তিনি নিয়েছে, তিনার কথা শোনানোর জন্য আল্লাহ জড়া করে দিয়েছেন, এর জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা যাদের করে অপছন্দ করি, যাদের করে আমরা পছন্দ করি না, তাদের ঘরে আমরা আমাদের জায়গায় ঢুকতে দিই না। আমাদের ঘরে বলেন, আমাদের মজলিসে বলেন, আমাদের বৈঠকখানায় বলেন, আমাদের অফিসে বলেন, আমাদের দলিজে বলেন, যাদের ঘরে অপছন্দ করি তাদের সঙ্গে আমাদের কোনো গুফতগু নেই, কোনো রকম আলোচনা নেই, সবসময় তাদের ঘরে আমরা এড়িয়ে চলি। ওই রকম দ্বারা আল্লাহ যাদের অপছন্দ করে তাদের ঘরেও জান্নাতে বসতে দেয় না। সব কথা যাদের করে আল্লাহ পছন্দ করে তাদের করে নিয়েছে তাদের মজলিস, আল্লাহর মজলিসে তাদের করে বসিয়ে দেয়। মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ মাজালিসুল ইলম মাজালিসুল্লাহ। দাড়ি চাচা হলেও, বেনামাজি হলেও, বেরুজদার হলেও, যেমনই লোক হন না কেন, আপনি আমার আল্লাহ কিন্তু আপনাকে ভালোবাসে, এজন্যই আল্লাহ তাকে নিয়ে আপনাকে নিয়েছে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন। জোরে বলুন, রিয়াজুল জান্নাতে বসিয়ে দিয়েছেন, ওয়াজের মজলিসে বসিয়ে দিয়েছেন, যেখান থেকে বান্দারা হিদায়াত হবে সেই হিদায়াতের মজলিস আল্লাহ বসিয়ে দিয়েছেন। আজকের এই ওয়াজের মজলিস, খাস মজলিস, ঈদে মিলাদুন নবী উপলক্ষে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার খুশির এই ওয়াজের মজলিস, ঈদে মিলাদুন নবীর জলসা। আজকে আমরা সবাই মিলে একটু রাসূলুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করব, হুজুরের কথা শুনব, আমরা সবাই মিলে একটু হুজুরকে চিনব, বলেন ইনশাআল্লাহ। কারণ হুজুর পাককে আমার আল্লাহ বড় নিয়ামত করেছেন, হুজুর এসেছে আমরা সব পেয়েছি, হুজুর যদি না হতো আমরা কিছুই পেতাম না। হুজুর এসেছে আমরা নামাজ পেয়েছি, হুজুর এসেছে রোজা পেয়েছি, হুজুর এসেছে যাকাত পেয়েছি, হুজুর এসেছে হজ পেয়েছি, হুজুর এসেছে জান্নাতের চাবি রিয়াজুল সালাত ও মিফতাহুল জান্নাত পেয়েছি, হুজুর এসেছে আল্লাহর দিদারের জরিয়া আসাউম ওয়ালি ওয়ানা উজ্জা বি আসাউম ওয়ালি ওয়ানা আজিজি বি, আমার আল্লাহ আমাদের রোজা দিয়েছে, হুজুর এসেছে আমরা আল্লাহ পেয়ে গেছি, হুজুর এসেছে আমরা কি পেয়েছি আল্লাহ পেয়েছি, হুজুর যদি না আসতো আমরা আল্লাহ পেতাম না। আমরা সব আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ আল্লাহ করছি, খাঁচ্ছি, আল্লাহর জন্য চোখ দিয়ে পানি বের করছি, নামাজ পড়ছি, সেজদা করছি, কিছু হলে আল্লাহকে বলছি, আল্লাহ আমার এই হয়েছে, আল্লাহ আমার ওই হয়েছে, আমাদের যে যা কাজ কাম যা দরকার সব আমরা আল্লাহকে বলছি। এই কেন, কিসের ওসিলায় পেলাম? আমরা হুজুরের ওসিলায়। কিসের ওসিলায় পেলাম? হুজুরের ওসিলায়। হুজুর এসেছে, হুজুর এসেছে বলে আমরা আল্লাহ পেয়ে গেছি। এখন মুলি সাহেব, হাফেজ সাহেব আসেন না এই গ্রামে, পাড়ায়, নগরে, বস্তিতে? আগে তো মুলি সাহেবরা দিত, এখন তো জোয়ান ছেলেরাও সব ফতোয়া দিচ্ছে, কথাবার্তা বলছে, এই হয়েছে, ওই হয়েছে, এই হয়েছে। হ্যাঁ, কথা ঠিক না ভুল বলে, দেয় না দেয় না ফতোয়া দেওয়ার লোক কি অভাব আছে? না না, সবাই দেয়। এটা চলবে না, এই শিরক, এই বেদাত, এই হারাম, এই সাহাবা করেন, এই ফতোয়া। আমি বলি আমাদের করে একটু বাঁচতে দে, অত ফতোয়া দিস, একটু শান্তিতে বাঁচতে দে, অত অত ফতোয়া দিস, ফতোয়া দেয় তো দিতে 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 এই ফতোয়া খুব বেশি চালু হয় কখন জানেন তো? যখন ঈদে মিলাদুন নবী জলসা আরম্ভ হয়ে যায়, সারা বছর যখন রবিউল আউয়াল পড়লো তো মুফতিদের ফতোয়াও চালু হয়ে গেল, এই হারাম করা যাবে না, এই শিরক করা যাবে না, এই বেদাত করা যাবে না। আমি বলি বাবা আমি একটু মূর্খ সূর্খ মানুষ, আমাকে বুঝাতে হবে, আমাকে একটু বুঝিয়ে দিতে হবে যে কি ব্যাপার, কি বলতে চাইছো, বুঝা বুঝার শেষ আছে? যদি বুঝতে যদি আমাকে বুঝিয়ে দাও, আমি মাথায়, আমি ওরকম আনারি ছেলে না, কি আনারি ছেলে আছে না, আমি ওরকম আনারি আনারি না, তুমি বুঝাবে আমি বুঝেও বলবো না, না না তুমি বুঝিয়ে দাও, তুমি যেই হোক আমি মাথায় হাত করো, যে যে ঠিক বলেছে, যে যে আমি বুঝতে, যে যে ঠিক বলেছে, কিন্তু বুঝাতে হবে। কি বলছে? সিরাতুন নবী করা যাবে, মিলাদুন নবী করা যাবে, মানে হুজুরের সিরাত সম্পর্কে আলোচনা করা যাবে, মিলাদ আলোচনা করা যাবে। এটা একটা কোনো কথা হলো? আমরা রাসূলুল্লাহকে অর্ধেক মানি না পুরো মানি? তো যখন পুরো মানি আমরা রাসূলুল্লাহর অর্ধেক জীবনের কথা বলবো না পুরো জীবনের কথা বলবো? তাহলে হুজুরের সব, হুজুরের জন্ম নিয়ে আলোচনাকে মিলাদ বলে, আর হুজুরের কাজ কাম উঠা বসা চলা ফিরা শরীর সমস্ত কিছু আলোচনাকে সিরাত বলে। তাহলে সিরাত করা যাবে, মিলাদ করা যাবে না কেন? না না, আমরা হুজুরের সিরাতও করব, হুজুরের মিলাদও করব। কথা ঠিক না বলে বলে এক নম্বর মিটে গেল। দ্বিতীয় নম্বর কি বলছে? যে এই জন্মের খুশি পালন করা যাবে। দ্বিতীয় নম্বর, না না, ইসলামে জন্মের খুশি পালন নেই, হাদিস কোরআনে নেই, বলে দিল চমক করে, বলে দিল মুখ দেব আচ্ছা আল্লাহ চামড়ার মুখ দিয়েছে, বলে দিল হাদিস কোরআনে নেই। আমি বলি
পরশুদিন জুম্মার নামাজ হলো, কি হলো বলে? জুম্মা হলো না, পরশুদিন হলো, তাই সোমবার, আজকে মঙ্গলবার রাত পড়ে গেল, সোমবার, হ্যাঁ শুক্রবার, শুক্রবার জুম্মার নামাজ আপনাদের এখানে হয়? হ্যাঁ হ্যাঁ, খুতবা হয়, খুতবা কেন? সারা সারা সপ্তাহ নামাজ হয়, খুতবা হয় না, জুম্মাই কেন? খুতবা হয়, খুতবা কোন কোন নামাজে হয় বলেন তো দেখি। মোট কটা নামাজে খুতবা হয়? তিনটে। কটা নামাজ? একটা কি? ঈদুল ফিতর, ঈদুল আজহা আর জুম্মা। ঈদুল ফিতরে খুতবা হয়, ঈদুল আজহায় খুতবা হয়, কেন? ঈদ। জুম্মাই খুতবা হয় কেন? জুম্মা আল্লাহ ঈদ করে দিয়েছে। জুম্মা কি? ঈদ। তাহলে ঈদ কটা হয়ে গেল? তিনটে, জুম্মা ঈদ, ঈদুল ফিতর ঈদ, ঈদুল আজহা ঈদ। এখন এই দুটো বড় ঈদ জানেন আপনারা, জুম্মা, জুম্মা ঈদ। ইয়া রাসূলুল্লাহ, জুম্মা কেন ঈদ? হুজুর বললেন, জুম্মাই আদমের পয়দা হয়েছিল। তাহলে যে জুম্মাতে আদমের পয়দা হয়েছে বলে বছরে 52টা ঈদ হচ্ছে, যার ওসিলায় আদম পয়দা হলো, সেই রসুলের পয়দাই সে ঈদ হবে না? হবে না? বলে বল, খুশি পালন হচ্ছে না? হ্যাঁ, মিটে গেল দুটো। তৃতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ইসলামে, আচ্ছা ঠিক আছে, রসুল এসেছে, খুশি পালন হয়ে গেছে, এ আর আর ওই খুশি পালন করা যাবে না, কারণ একবার হয়ে গেছে, ঝামেলা মিটে গেছে। ইসলামে এই প্রতি বছরে বছরে দিন নির্ধারণ করে ওইটাকে পালন করা ইসলামে নেই। কি বলছে? ইসলামে নেই। আমি আপনাদের করে বলি, ইসলামে কি দিন নির্ধারণ করে প্রতি বছরে বছরে পালন নেই কিছু? শবে মেরাজ পালন হয় না? শবে বরাত পালন হয় না? নিসফে শাবান, লাইলাতুল মুবারাকাত, ওই ভাগ্য রজনী, শবে বরাত পালন হয় না? হ্যাঁ, লাইলাতুল আশুরা পালন হয় না? হয় না? লাইলাতুল কদর পালন হয় না? হয় না? হ্যাঁ, রমজান মাসে রোজা প্রতি বছরে বছরে আসে না? আসে না? হ্যাঁ, আল্লাহর কোরআন বলছে আলফুল সাহার, হাজার মাসের থেকে উত্তম কোন রাত? লাইলাতুল কদর। তা লাইলাতুল কদর রাত এত উত্তম হলো কেন? আল্লাহর কোরআন বলছে, শোনো শোনো, এই রাতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। তা লাইলাতুল কদর কোরআন নাজিল হওয়ার লেগে এত উত্তম হয়ে গেল, তাহলে যে রাতে রাসূলুল্লাহ এসেছে সেই রাত কত উত্তম হবে? যে রাতে কোরআন এলো সেই রাত হয়ে গেল হাজার মাসের থেকে উত্তম। আর যে যে রাতে রসুল এলো সেই রাতের কি হবে? যে রাতে কুরআন এলো, কুরআনের সঙ্গে রসুলের সম্পর্ক কি? হুজুর বলছে আমার মুজেজা অনেক, তার মধ্যে সবচেয়ে বড় মুজেজা দুটো, লাইলাতুল মিরাজ আর কুরআন। মিরাজ আমার মুজেজা, কুরআন আমার মুজেজা, রসুলের মুজেজা নাজিলের রাত এত উত্তম হয়ে গেল, আর রসুল আসার রাত ফালতু হয়ে গেল, বেকার হয়ে গেল, কিচ্ছু নয়, কিচ্ছু নয়, না মিটে গেল। আল্লাহ জ্ঞান দিয়েছে তো, চিন্তা করে দেখেন ঠিক বলছে না ভুল বলছে। পাঁচ নম্বর বলে জন্মের জিকির করা যাবে না, নবীর জন্মের জিকির করা যাবে না। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা, মুসলমানের ঘরে প্রতিটা ঘরে আল্লাহর কোরআন আছে, ওই কোরআন খুলে দেখতে যান। এখন তো কোরআন শরীফ যদি আপনার ঘরে না থাকে, যদি মানে যদি না বুঝতে পারেন, মোবাইলে সার্চ করেন, মোবাইলে বলেন বাংলা অনুবাদ দেন, কোরআন শরীফের বাংলা অনুবাদ ওতে লিখে টাইপ করে দেন, টাইপ করার সঙ্গে সঙ্গে আপনার লিস্ট চলে আসবে, অনুবাদের লিস্ট চলে আসবে, উর্দুতে শুনতে পাবেন, ইংলিশে শুনতে পারবেন, বাংলায় শুনতে পাবেন, যে ভাষা আপনার ভালো বুঝতে সুবিধা হয় ফেরাউনের ঘাটে চলে গেল, ওখান থেকে বাক্স তুলে দিল, বাক্স খুলে থেকে ফুটফুটে একটা বাচ্চা, মুসা কালিমুল্লাহ জন্মের জেগে আল্লাহ করেছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর স্ত্রীকে আল্লাহ সংবাদ দিলেন, আম্মা সারা হুজুরকে সংবাদ দিলেন, তোমার ঘরে একটা বাচ্চা আসবে। কি বাচ্চা আসবে? হযরতে ইসহাক হুজুর আসবে, ইসহাক হুজুরের সংবাদ দিলেন। তৃতীয় নম্বর হচ্ছে হযরতে জাকারিয়া হুজুরের ছেলে ইহিয়া আলাইহিস সালামের জন্মের জিকির আল্লাহ কোরআনে করলেন। তারপরে আমার আল্লাহ সবচেয়ে বেশি জন্মের জিকির করেছে কার? হযরতে ঈসা রূহুল্লাহ, কিভাবে পেটের মধ্যে এলো, কিভাবে পেট থেকে দুনিয়া এলো, পেটের মধ্যে যখন ছিল কি অবস্থা ছিল, পেট থেকে বেরিয়ে যাওয়ার পরে কি হলো, দুনিয়া আসার পরে কি হলো, এই রকম করে আমার আল্লাহ পুরা সব, আমার আল্লাহ সব বর্ণনা করছে। তাহলে মুসলমান, আল্লাহ আল্লাহ হয়ে যদি নন নবীদের জন্মের জিকির কোরআনে করে, আমরা বান্দা হয়ে ইমামুল আম্বিয়ার জন্মের জিকির করলে অসুবিধা হয়ে যাবে? না না, আমি বলে দিয়ে যাচ্ছি, নবীদের জিকির, জন্মের জিকির আল্লাহ কোরআনে করছে, আমরা বসে বসে আমার নবীর জন্মের জিকির করলে আল্লাহ আর সুন্নত পালন হবে।
আল্লাহ সুন্নত কার? হ্যাঁ, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছেন? আল্লাহ নিজে জন্মের জিকির করছে, এতে কোনো অসুবিধা নাই, আর আমরা জন্মের জিকির করলে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, প্রশ্ন যাচ্ছে, আমার নবীর জিকির করেছে, তুই কি গরু? আল্লাহ তোকে জ্ঞান দেয় না? মুসা কালিমুল্লাহ, আল্লাহর রাসূল ছিল। ঈসা রূহুল্লাহ, ঈসা কালামাতুল্লাহ ওয়া রূহ, আল্লাহর কালেমা ছিল, আল্লাহর রূহ। আল্লাহ বলেছে আমার রূহ ওটা, মাথায় ঢুকছে? রূহুল্লাহ, আল্লাহর রূহ। তাহলে আমার আল্লাহ তিনাকে তৈরি করেছে, আমার আল্লাহ তিনাকে ইজ্জত দিয়েছে, আমার আল্লাহ তিনাকে সম্মান দিয়েছে, আমার আল্লাহ মুসা রাসূলুল্লাহর জন্মের জিকির করছে, ঈসা রাসূলুল্লাহর জন্মের জিকির করছে, আর আমরা বসে বসে মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মের জিকির করলে অসুবিধা হবে? না। মুসলমানের ছেলেরা, জন্মের খুশি পালন করা চলবে না, জন্মের আলোচনা করা চলবে না, জন্মের কথা বলা যাবে না, মিলাদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম, উলিদ মানে জন্ম, মিলাদ মানে জন্ম, এ বিলাদ মানে জন্ম, এ নবীর উম্মত, উম্মতেরা, মুসলমানের ছেলেরা, তাহলে এই যে জন্মের আলোচনা করা চলবে না, যারা বলে বলে বেড়াচ্ছে তাদের ঘরে আল্লাহ বাচ্চা ফাটাচ্ছে, তাদের তো ছেলে হচ্ছে, তাদের মেয়ের মেয়ে হচ্ছে, তাদের ছেলের ছেলে হচ্ছে, তাদের নাতি পোতা হচ্ছে, তাদের ভাগনা হচ্ছে, তাদের ভাইজি হচ্ছে, তাদের ভাগনা ভাগ্নি হচ্ছে, এ নবীর উম্মত, উম্মতেরা, এখন তো সচরাচর ঘরে বাচ্চা খুব কম হয়, বাচ্চা যখনই পেটের মধ্যে চলে আসে, হামেলা যখনই হয়ে যায়, যখন নৈকট্য সময় এসে যায়, নিকটবর্তী সময় এসে গেলে ওই বাচ্চাকে নিয়ে চলে যায়, বাচ্চার মাকে নিয়ে যাওয়া হলো কোথা, নার্সিংহোমে, হসপিটালে নিয়ে যাওয়া হলো, আর অপারেশন থিয়েটারে ঢুকিয়েছে, এদিকে ফ্যামিলির লোকেরা পাইচারি করছে, কি হবে কি হবে, আল্লাহ আল্লাহ করছে, হঠাৎ করে খবর এলো আল্লাহ পাক তোমার ঘরে বাচ্চা পাঠিয়ে দিয়েছে, সন্তান এসে গেছে, যখন সন্তান এলো মোবাইলে ফোন করতে আরম্ভ করেছে, কই গো শুনছো, আর বাচ্চা হয়েছে, ওখানে বলে মামা জান আপনার ছেলে ছেলে হয়েছে, বলে চাচা জান আপনার ভাই হয়েছে, বলে ভাই জান আপনার ভাই হয়েছে, এই রকম করে সবাইকে ফোন করে করে খবর দিয়ে খবর দিয়ে বলে শোনো শোনো, বাচ্চা এসেছে, বাচ্চা এসেছে, বাচ্চা এসেছে, আল্লাহর কসম তোমাদের ঘরে যখন বাচ্চা এলে ফোন করে করে চিল্লে চিল্লে সবাইকে বলে বলে বেড়াও, আমরাও আমরাও বলি শোনো শোনো, আমাদের ঘরে রসুল এসেছে, আমরাও কাফের মুশরিক বেদিন বেধর্মী দেখরে ইহুদি নাসারা দেখরে প্রতি বছরে বছরে বলি শোনো শোনো, তোমাদের রাজত্ব নয়, রাজত্ব হাবিবুল্লাহ চলবে, শিক্ষা হাবিবুল্লাহ চলবে, আমার আল্লাহ আমাদের ঘরে হাবিবুল্লাহ পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ হুজুর এসেছে, জোরে বলেন না, কে এসেছে? হ্যাঁ হুজুর এসেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে গেছে, হুজুর এসে, আল্লাহ জন্মের জিকির করছে, মুসা এসেছে, আমি পাঠিয়েছিলাম মুসাকে, মুসার জন্ম হয়েছিল, ঈসাকে পাঠিয়েছিলাম, ঈসার জন্ম হয়েছিল, আল্লাহ বলছে তো, এবার কুরআন যদি 500 বার পড়েন 500 বারই আল্লাহ কি বলছে, মুসা এসেছে, মুসা এসেছে, মুসা এসেছে, দাউদ এসেছে, ইহিয়া এসেছে, সুলাইমান এসেছে, হুদ এসেছে, সালে এসেছে, ইহিয়া এসেছে, লূত এসেছে, ইব্রাহিম এসেছে, ইসমাইল, ইসমাইল আলাইহিস সালাম এসেছে, সব নবী চলছে, ছিল, চলছে, আর থাকবে না, থাকবে না, হুজুরের যখন জমানা চলছে আল্লাহর কসম হুজুরের জিকিরও চলবে, হুজুরের যখন জমানা চলছে হুজুরের জিকির চলবে, কোন অসুবিধা আছে নাকি? না। মুসলমানের ছেলেরা, এর উম্মত, উম্মতেরা, 6 নম্বর হলো, এবার আর কি বলে বলে, এত নবী নবী কেন করো, নবীর কথা এত কেন কথা বলো, আমি আপনাদের বলে দিয়ে যাই, শোনো শোনো, শুনে যাও, শুনে যাও, কেন নবী নবী করি শোনো, কেন নবীর কথা বলি শোনো, আমাদের আর কোনো কথা নেই, আমাদের কথা শুধু রাসূলুল্লাহরই কথা, রাসূলুল্লাহরই কথা, কেন শুনে রেখে দাও, আল্লাহ বলেছে আফজালু যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আফজালুল ইবাদাতি ইবাদাতি সালাত, আফজালুত তিলাওয়াতি তিলাওয়াতিল কুরআন, আফজাল যিকির কোনটা আপনারা জানেন, আফজাল নামাজ কোনটা, আফজাল আফজাল ইবাদত কোনটা জানেন আপনারা, আফজাল কিতাব আফজাল তিলাওয়াত কোনটা ওটা আপনারা জানেন, আফজাল কালেমা হচ্ছে, আফজাল যিকির হচ্ছে,
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ গর করেন আফজাল জিকিরে হুজুরের নাম আছে আফজালুল ইবাদাত ইবাদাতি সালাত সবচেয়ে বড় ইবাদত নামাজ গর করো ওই নামাজের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আছে আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আছে তাহলে কি বোঝা গেল নামাজেও নবীর জিকির আছে এবার আফজালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন খুলে দেখকে যাও আল্লাহ বলছে তাকাতাকানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ বলছে আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ বলছে আমার আল্লাহ পাক বলছে কি বলছে আমার আল্লাহ বলছে আমা মুহাম্মাদুন ইল্লা রাসূল আল্লাহ বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি আল্লাযিনা মাহু আল্লাহ বলছে আশাই ইয়াবসাক রাব্বুকা মাকামাম মাহমুদা আল্লাহ বলছে ইয়া আইয়ান নবী আল্লাহ বলছে ইয়া আইয়ান রাসূল আল্লাহ বলছে তাহা আল্লাহ বলছে ইয়াসিন আল্লাহ বলছে মুদাসসির আল্লাহ বলছে মুজাম্মিল কুরআন খুলে দেখে যাও নিজের পরিচয় দিয়েছে রহমানুর রহিম আর হুজুরের পরিচয় দিয়েছেন রউফুর রহিম মুসলমান বড় জিকিরেও রসুলের নাম বড় ইবাদত নামাজেও রসুলের নাম বড় কিতাব কুরআনেও রসুলের নাম ও এগুলো সব আল্লাহ নাম দিয়েছে আর আমরা যখন হজ করব শুধু শুধু আল্লাহ আল্লাহ করব নবী বাদ শোনো আল্লাহ যদি নবীকে বাদ দিতে নয় আফজালুল জিকিরে নবীর নাম থাকতো না আফজালুল ইবাদতে নবীর নাম থাকতো না আফজালুল তিলাওয়াতে নবীর নাম থাকতো না যখন আল্লাহ দিয়েছে আল্লাহ চাই দেখ আমি নামাজের মধ্যে নবীর নাম করছি তুই নামাজের বাইরে খুব নাম কর খুব নাম কর খুব নাম কর কথা ঠিক না ভুল বলেন খবরদার খবরদার নবীর বিরোধিতা যেন না হয়ে যায় নবী কে আল্লাহর কুরআন বলছে ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়্যান আই ইয়াকুলা লাহু কুন ফায়াকুন আল্লাহ বলছেন আল্লাহর কাজ হচ্ছে আল্লাহ যখন কিছু ইরাদা করেন ইজা আরাদা শাইয়্যান কোন চিজ কোন জিনিস কোন কোন কিছুর ইরাদা যখন করেন আই ইয়াকুলা লাহু আল্লাহ এইটুকুন বলেন কুন কি বলেন কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে হয়ে যায় একবার জোরে বলেন জমিন তৈরি করা আল্লাহ কি বলেছে কোন কি বলেছে কোন আসমান তৈরির সময় বলবি তো কি কোন চাঁদ তৈরির সময় তা যা কিছু দেখছেন আর যা কিছু দেখতে পাচ্ছেন না জান্নাত দেখতে পাচ্ছেন জাহান্নাম দেখতে পাচ্ছেন পুলসিরাত দেখতে পাচ্ছেন মিজান দেখতে পাচ্ছেন হুর দেখতে পাচ্ছেন গেলেমান দেখতে পাচ্ছেন মালাইকা দেখতে পাচ্ছেন জেনকে দেখতে পাচ্ছেন যা কিছু দেখতে পাচ্ছেন ওটাও আল্লাহ কোন বলে তৈরি করেছে যা কিছু দেখতে পাচ্ছেন না ওটাও আল্লাহ কোন বলে তৈরি করেছে এখন প্রশ্ন এগুলো সব কি সৃষ্টি আল্লাহকে স্রষ্টা আল্লাহ স্রষ্টা এগুলো সব সৃষ্টি তা স্রষ্টা আগে না সৃষ্টি আগে তাহলে তাহলে আল্লাহ আগে সৃষ্টি পরে তাই সৃষ্টি যখন ছিল না কে ছিল সৃষ্টি যখন ছিল না কে ছিল সৃষ্টি যখন ছিল না আল্লাহ পাক ছিলেন আল্লাহ পাক যখন তৈরি করা শুরু করলেন প্রশ্ন হচ্ছে কোন জিনিসটাই আল্লাহ প্রথম কোন বললেন জমিন তৈরি করলেন আসমান তৈরি করলেন হুর তৈরি করলেন গেলেমান তৈরি করলেন মালাইকা তৈরি করলেন কোন জিনিসটাকে আল্লাহ প্রথম তৈরি করলেন মাশাআল্লাহ হুজুরের নূর তৈরি করেছে এখন প্রশ্ন এটা মিলাবেন কি করে নবীর নূর তৈরি হয়েছে মিলাবেন কি করে উলামায়ে হযরতরা এর ব্যাখ্যা করছেন কেমন করে ব্যাখ্যা করছেন যে ইরাদা আল্লাহ যেমন করেন আমাদেরও দিলে ইরাদা থাকে থাকে না থাকে যে জিনিসটাকে আমরা ইরাদা করি আমরা খারাপ জিনিস ইরাদা করি না আমরা ভালো জিনিস আমরা আমরা আমাদের পছন্দ আমার যদি পছন্দ খারাপ হয় আমার ইরাদাও খারাপ আর আমার পছন্দ ভালো হলে আমার ইরাদাও ভালো এখন আমরা ইরাদা করি আমাদের ইরাদা দিলে থাকে আল্লাহ জিসম থেকে পাক আল্লাহর ইরাদা আলামে আরওয়াই পর্দার মধ্যে লুকানো থাকে আমরা কি চাই আমরা জানি আল্লাহ কি চাই আল্লাহ জানেন কিছু যখন তৈরিও হয়নি আল্লাহ জানতেন আল্লাহ কি চায় এখন আমার আল্লাহ পাক ইরাদা করলেন কোন জিনিসটা আমাদের ইরাদা অনেক আমরা চাই আমার মেয়েটা ভালো জায়গায় বিয়ে হোক
এটা আমাদের চাওয়া, আমরা চাই। ইরাদা মানে চাওয়া, চাওয়া মানে চাহাত, এটা পছন্দ। আমরা আমরা পছন্দ করি, আমরা চাই, আমরা আমাদের চাহাতে এটা আমাদের মেয়েটার ভালো জায়গায় বিয়ে হোক, আমার ছেলেটা ডক্টর হয়ে যায়, আমার দোকানটা ভালো করে চলুক, আমার ব্যবসাটা চলুক, আমার জমিটা ভালো ফসল হোক, আজকে আমি গোশ খেতে চাই, আমার শরীরটা যেন ভালো হয়ে যায়, আমার মাটা যেন বেঁচে থাকে, আমার একতলা ঘর। আমাদের চাওয়ার কি শেষ আছে? আমাদের চাওয়ার শেষ নাই, আমাদের চাওয়ার শেষ নাই, আমাদের চাওয়ার শেষ নেই। ওই রকম দ্বারা আমাদের চাওয়ার মধ্যে একটা চাওয়া কিন্তু সবচেয়ে সেরা চাওয়া আছে। আল্লাহ যদি বলে, প্রশ্ন করে, এ বান্দা তুমি কি চাও, আপনি তখন বলবেন আল্লাহ আমি গোশ খেতে চাই, আল্লাহ আমার মেয়েটার বিয়ে যে হয়ে যাক ভালো, এটা চাই। আল্লাহ যে একটা তোমার জীবনের সেরা চা, তুমি তখন কি, আল্লাহ আমি চাই আপনি, আমি আমি আপনাকে চাই, আপনি আমার হয়ে যান। আপনি বলবেন আল্লাহ আল্লাহ তুমি কি চাও, আমাকে যদি বলে আল্লাহ, আমি বলবো আল্লাহ আমি রাসূলের গোলাম হতে চাই, হুজুরের গোলাম। একটা চাওয়া আছে সব ভাইয়ের মনের মধ্যে, একটা চাওয়া আছে স্পেশাল চাওয়া। ওই রকম দ্বারা আমরা অনেক জিনিসই চাই, তার মধ্যে একটা সেরা আছে, আল্লাহ সব তৈরি করেছে, তার মধ্যে সেরা চাওয়া একটা আল্লাহর আছে। সেই সেরা চাওয়াটা কি? মহব্বত। কোন জিনিসটাকে আল্লাহ বেশি ভালোবাসে? মুসলমানের ছেলেরা, এখন আমি যদি মিলাই, চাঁদকে আল্লাহ বেশি ভালোবাসে না সূর্যকে বেশি ভালোবাসে? উত্তর দিতে পারবে না। মেঘ বেশি ভালোবাসে না পানি বেশি ভালোবাসে? উত্তর দিতে পারবে না। আগুন বেশি ভালোবাসে না হাওয়া বেশি ভালোবাসে? উত্তর দিতে পারবে না। কিন্তু আমি আপনাদের বলে দিয়ে যাই, একদিকে যদি নবী পাককে রাখা হয় আর একদিকে কুলকাইনাতের একটা একটা করে বসানো হয়, নবীকে বেশি ভালোবাসে না চাঁদকে বেশি ভালোবাসে? সূর্যকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তরে নবীকে, চন্দ্রকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তরে নবীকে, জমিনকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তরে নবীকে, ফেরেশতাকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তরে নবীকে, আরশ কুরসিকে বেশি ভালোবাসে না নবীকে? উত্তরে নবীকে। হে নবীর উম্মত, উম্মতিরা, তাহলে আল্লাহ পাক যা কিছু চায় সবচেয়ে সেরা চাওয়া রাসূলুল্লাহ। তাই সকলের আগে সকলের প্রথমে আমার আল্লাহ নবী পাক তৈরি করেছে। সকলের আগে আল্লাহ তার চাহাত তৈরি করেছে, তার চাহাতই মুহাম্মদুর রাসূলুল্লাহ। হুজুর কে? আল্লাহর চাহাত। হুজুর কে? আল্লাহর মহব্বত। হুজুর কে? আল্লাহর ভালোবাসা। হুজুর কে? আল্লাহর প্রিয়। হুজুর কে? আল্লাহর মাহবুব। হুজুর কে? আল্লাহর আশিক। জোরে বলুন সুবহানাল্লাহ। নিজাম তৈরি হয়ে গেল আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। আপনাদের একটা করে চাহাত আছে না নেই? জোরে বলেন, আছেন? চাহাত আছে, চাহাত আছে। আপনার চাহাত কি? যে আপনার চাহাত আপনার নিজের কলিজার টুকরা সন্তান, এটা তোমার ছেলে? আমি খাস আলোচনা করছি যাতে মাথায় ঢুকে যায় যে আর কিছু হোক না হোক, এই কটা লোক জীবন চলে যাবে রসুলের বিরুদ্ধে, যেন একটা ইঞ্চি এদিক ওদিক না হয়, এইটা আমি চাই। শোনো, বোঝো, ভাবো, কি আমাদের কোনো জবাব দিতে পারবে না যে আল্লাহ জানিনি ওই লোকের কথা শুনে? না না, তোর জ্ঞান নেই, তুই গরু নাকি? ওই লোকের কথা মানে জুনায়েদের কথা শুনে তুমি দিন ছেড়ে দিছো মানে? জুনায়েদের কথা শুনে রসুল ছেড়ে দিছো মানে? না না, ও চলবে, কোনো অজুহাত পেশ করা যাবে না। আল্লাহ যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানটাই রসুলুল্লাহকে চিনার জন্য যথেষ্ট, হুজুরের গোলামি করার লেগে যথেষ্ট। আল্লাহ অতটুকু জ্ঞান দিয়েছে যে জ্ঞানে রাসূলুল্লাহর গোলামি করা যায়। তাহলে আমি উনাকে খুব ভালোবাসি আর উনার চাহাতকে আমি একদম দু চোখে দেখতে পারি না। চাহাতের কথা বললে খেপে যাই, চাহাতের কথা বললে আমার রাগ হয়, চাহাতের প্রতি আমার হিংসা হয়। কার চাহাত? উনার চাহাত। আর আমি আপনাকে ভালোবাসি আর আপনার উনার চাহাত নিজের কলিজার টুকরা সন্তান, ওর সম্বন্ধে আমার বিশ ধারণা। বলেন উনার মহব্বত আমি হাসিল পাবো? উনাকে পাবো না? না, উসুল তৈরি হয়ে গেছে আল্লাহর চাহাত রাসূলুল্লাহ। এবার কিয়ামত পর্যন্ত যেই আল্লাহকে চাইতে যাবে রাসূলকেও চাইতে হবে, যে আল্লাহকে ভালোবাসবে রাসূলকেও ভালোবাসতে হবে, যে আল্লাহর নাম করবে রাসূলের নামও করতে হবে, যে আল্লাহর গুণগান গাইবে রাসূলের গুণগানও করতে হবে, যে আল্লাহর ইবাদত করবে তাদের ঘরে রাসূলুল্লাহর গোলামি করতে হবে। ইবাদত আল্লাহ, ইবাদত অন্য কারণে। যে আল্লাহর ইবাদত করবে তাকে রাসূলের গোলামি করতে হবে। মাথায় ঢুকছে?
ইবাদত আল্লাহর, কিন্তু রসুলের নাম ধরাটাই আল্লাহর ইবাদত, রসুলের উপরে দরুদ পড়াটাই আল্লাহর ইবাদত, রসুলুল্লাহ রসুলুল্লাহ করাটাই আল্লাহর ইবাদত, রসুলের রওজার সামনে দাঁড়িয়ে থাকা ইবাদত, রসুলের গুম্বাদে খাজরা চেয়ে চেয়ে দেখাটাও ইবাদত, রসুলুল্লাহর পেশাব পেশাব মুবারক পায়খানা মুবারকের সম্মান করাটাও ইবাদত, রসুলুল্লাহর চুল মুবারকের সম্মান করা ইবাদত, রসুলুল্লাহর মদিনায় দাঁড়িয়ে মদিনার আদব রক্ষা করাও ইবাদত, রসুলুল্লাহর মদিনায় আদবের সঙ্গে চলাফেরা করাটাও ইবাদত, ইবাদত আল্লাহ কিয়ামত পর্যন্ত ইবাদত আল্লাহর হবে, গোলামি রাসূলুল্লাহর করতে হবে, গোলামি রাসূলুল্লাহর করতে হবে। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমরা কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহকে মেনেছি নবীকে মেনেছি, আল্লাহকে মেনেছি নবীকে মেনেছি, এই জন্য আমাদের উসুল তৈরি হয়ে গেল, যখন আল্লাহ আল্লাহ রাসূলের কালেমা পড়েছি তাহলে আল্লাহ আল্লাহ রাসূলের গোলামি করব, আল্লাহ আল্লাহ রাসূলেরই মহব্বত করব, আল্লাহ আল্লাহ রাসূলকেই ভালোবাসব, আল্লাহ আল্লাহ রাসূলকে আমাদের দিলে রাখব, আল্লাহ আল্লাহ রাসূলেরই জিকির করব, আল্লাহ আল্লাহ রাসূলের ইতাবেদারি করব, আল্লাহ আল্লাহ রাসূলের আমরা মহব্বত করব, আল্লাহ আল্লাহ রাসূলের লেগে জান দেব, আল্লাহর জন্য গর্দান দিতে হবে, হাবিবের লেগেও গর্দান দিতে হবে, আল্লাহর লেগেও যুদ্ধ করতে হবে, হাবিবের লেগেও যুদ্ধ করতে হবে, আল হুব্বু বিল্লাহ আল বুগযু বিল্লাহ, আল্লাহর লেগে দুশমনী আল্লাহর লেগে, আল্লাহর লেগে বন্ধুত্ব, এর মানে নয় রাসূলুল্লাহ বাদ না না, আল্লাহ আল্লাহ রাসূলের লেগে বন্ধুত্ব হবে, আল্লাহ আল্লাহ রাসূলের লেগে দুশমনী হবে। এর উম্মত উম্মতেরা মুসলমানের ছেলেরা, যদি রাসূলুল্লাহ এসেছে দিন প্রচার করে গেছে কোরআন হাদিস দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, আর নবীর প্রয়োজন নয়, যদি এরকমই যদি হতো তাহলে কবরের ভিতরে মান রব্বুকা মা দীনুকা, অমান নবীকার প্রশ্ন কেন হলো, কেন নবীর ব্যাপারে কবরে প্রশ্ন হলো? যদি নবীর দিনের মধ্যে ইসলামের মধ্যে ইবাদতের মধ্যে কোনো গুরুত্ব না থাকতো তাহলে কবরে নবীর প্রশ্ন কেন হচ্ছে? মুসলমান জবাব দাও, যখন কবরে নবীর প্রশ্ন আছে, আল্লাহর কসম আমাদের সারা জীবন যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো ততদিনই নবীর পাকে প্রয়োজন আছে। কথা ঠিক না বলে আলে কালেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা গোলামিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহরই করব, আমরা জানো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহতেই দেব, আমাদের মাল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের সমস্ত কিছু ইজ্জত সম্মান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্য কুরবান। কথা ঠিক না বলে বুঝতে পারছেন আপনারা, বিরক্ত হচ্ছেন না, বিরক্ত হন না, অল্প সময় কতক্ষণ করতে হবে? 12টা বন্ধই করতে হবে, 10:40 বাজে, 11:20 পর্যন্ত একটা ফোন তো, হ্যাঁ যাই হোক, আল্লাহ যতক্ষণ বলে হুজুরের কথা শুনতে অসুবিধা হচ্ছে না তো, হ্যাঁ নবী 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 নবী, আর কোনো কথা আসে না, আল্লাহ রাসূল হুজুরের কথা, হুজুরের কথা যেখানেই যাও বলো রাসূলের কথা বল, কি কথা কি শোনা, রে নবীর কথা শোনা, নবীর কথা শোনা, হুজুরের হুজুর কেমন করে, হুজুর কেমন করে হাসছে সেই কথা শোনা, হুজুর কেমন করে খেতো সব কথা, কি তুই দুনিয়াদারি গল্প রাখ সব কথা, আমিনার লালের কথা বল, মদিনার দুলালের কথা বল, তোহা ইয়াসিনের কথা বল, মুজাম্মেল মুদাসসিরের কথা বল, কি শোনাচ্ছি, নবীর কথা শোনা, নবীর কথা শোনা, নবীর কথা ঠিক না বলে হুজুরের কথা শোনা, রসুলের কথা শোনা, আমরা সবাই হুজুরের জিকির করছি, হুজুরের কথা শুনছি, জোরে বলেন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ তার চাহাত রসুলকে বানিয়েছে, এবার হুজুর ছাড়া আল্লাহ পাওয়া যাবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলের উপর আমাদের ঈমান, আমরা আল্লাহ আল্লাহ রসুলের কালেমা পড়েছি, তাহলে আমরা আল্লাহ আল্লাহ রসুলেরই গোলাম, একজনকে লোবো আল্লাহকে লোবো আর নবীকে বাদ দাও, না না মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতেরা একটা আমি আপনাদের হাদিসের কথা শুনিয়ে দিয়ে যাই, এর উম্মত উম্মতেরা হযরত আলী আলী রাজা আলী রাজা নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহ তিনাকে জিজ্ঞাসা করালো, কিছু মানুষ এসে বলতে আরম্ভ করে দেয়, এ আলী রাজা নিসাপুরি বলেন বলে আপনি একটু হাদিসের কথা শুনিয়ে দেন, কিছু একটা আমাদের নসিহত করেন, কিছু একটা শিখিয়ে দেন, হযরত আলী রাজা নিসাপুরি রাহমাতুল্লাহ আলাইহ বলে এই হাদিসটা আমাকে আমার আব্বা যার হযরত মুসা কাজেম শুনিয়েছে, আলী রাজা হুজুর বলছেন এই হাদিস আমার আমার আব্বাজান মুসা কাজেম শুনিয়েছে, মুসা কাজেম বলে এটা আমার আব্বাজান,
হযরতে জাফর আস সাদিক শুনিয়েছে, জাফর আস সাদিক বলে এটা আমার আব্বা জান, হযরতে ইমামে বাকির শুনিয়েছে, ইমামে বাকির বলে এটা আমার আব্বা জান, হযরতে জাইনাল আবেদিন শুনিয়েছে, জাইনাল আবেদিন বলে এটা আমার আব্বা জান, হযরতে হুসাইন শুনিয়েছে, হযরতে হুসাইন বলে এটা আমার আব্বা জান, হযরতে আলী শুনিয়েছে, হযরতে আলী বলে এটা আমার আব্বা জান, হযরতে এটা আমার আকা মাওলা মুহাম্মদ রাসূলুল্লাহ শুনিয়েছে, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হুজুর বলছে এটা আমাকে আমার জিব্রাইল শুনিয়েছে, হযরতে জিব্রাইল বলে এটা আমাকে রব্বুল আলামিন আল্লাহ শুনিয়েছে, কি শুনিয়েছে আমার আল্লাহ পাক এটা শুনিয়েছে যে কালেমা পড়ে নেবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাইয়েবার মধ্যে যে ঢুকে যাবে, যেই ঢুকে যাবে কালেমা তাইয়েবার মধ্যে আমার আল্লাহ পাক তাকে এমন ভাবে প্রোটেক্ট করে নেবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা কেলাব যে ওর মধ্যে ঢুকে যাবে আল্লাহর আজাব থেকে সে নাজাত পেয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর মধ্যে ঢুকে যাবে, মাথায় ঢুকছে, বুঝতে পারছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে ঢুকে ভিতরে ঢুকে যেতে হবে, একবার জোরে বলে বসুন, আল্লাহ রাসূলের গোলামি করেন, আল্লাহ রাসূলের তাবিদারি করেন, আল্লাহ রাসূলকে মহব্বত করেন, দরসি পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা, দরসি আল্লাহুম্মা সাল্লি আলা, জিও ইশক মে নবী কে, 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 ওহ রহমত ইলাহি, ওহ নেমত ইলাহি, উনে পায়া খুশ নসিবি মিল কুরবত ইলাহি, ওহ রহমত ইলাহি, ওহ নেমত ইলাহি, উনে পায়া খুশ নসিবি মিল কুরবত ইলাহি, জিও ইশক মে নবী কে, 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 এই ইশক জিন্দেগি হ্যায় এ দলিল তাজগি হ্যায়, এই জিন্দেগি কা হাসিল এ কমাল বন্দগি হ্যায়, এই ইশক জিন্দেগি হ্যায় এ দলিল তাজগি হ্যায়, এই জিন্দেগি কা হাসিল এ কমাল বন্দগি হ্যায়, জিও ইশক মে নবী কে, 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 ও রহিম মেরে মা হ্যায় ও নবী ইনসু জা হ্যায়, ও হ্যায় বাইসে খলাই সব জিসম ও জা হ্যায়, ও রহিম মেরে মা হ্যায় ও নবী ইনসু জা হ্যায়, ও হ্যায় বাইসে খলাই সব জিসম ও জা হ্যায়, জিও ইশক মে নবী কে, জিও ইশক মে, জিও ইশক মে নবী কে, 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 হায়াত দিল মে ভি হ্যায় তুজে ইখতিয়ার ভি হ্যায়, তেরে রহমতোঁ কে সদকে তেরি কুরবত মিলি হ্যায়, হায়াত দিল মে ভি হ্যায় তুজে ইখতিয়ার ভি হ্যায়, তেরে রহমতোঁ কে সদকে তেরি কুরবত মিলি হ্যায়, জিও ইশক মে নবী কে, জিও ইশক মে, জিও ইশক মে নবী কে, 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 হ্যায় নাঈম তেরি জান্নাত, হ্যায় আজীব তেরি কুরবত, মিলি নেমত সারি জো নবী সে হ্যায় মোহাব্বত, হ্যায় নাঈম তেরি জান্নাত, হ্যায় আজীব তেরি কুরবত, মিলি নেমত সারি জো নবী সে
হ্যায় মোহাব্বত জিও ইশক মে নবী কে 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 রাহো ইশক মে নবী কে এ হায়াত কি হ্যায় খাইশ মারো ইশক মে নবী কে জিও ইশক মে নবী কে রাহো ইশক মে নবী কে এ হায়াত কি হ্যায় খাইশ মারো ইশক মে নবী কে জিও 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 ইশক মে জিও ইশক মে নবী কে জিও ইশক মে নবী কে আল্লাহুম্মা ইয়া রাসূলুল্লাহ আমার দিনদার ইমানদার পরেশ গানি একবার আল্লাহ ওয়ালা মুত্তাকি ভাই আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছেন হবে না করে হচ্ছে আল্লাহ করাচ্ছেন কথা ঠিক না ভুল বলে আল্লাহ পাক রহম করেন দয়া করেন রহমত করেন ঝড় এসছে বলছে এই সব খবরে দেখাচ্ছে আল্লাহ পাকের যেটা হুকুম আছে সেটা হবে আল্লাহ পাক কিছু জিনিস আছে আল্লাহ ছাড়া কেউ জানে না তার মধ্যে এক নম্বর পানি কখন কখন কোথায় কতটা হবে আল্লাহ ছাড়া কেউ জানে আর একটা হচ্ছে মানুষের পেটে বাচ্চা কি আছে আল্লাহ ছাড়া কেউ জানে আর একটা হচ্ছে মানুষ কি খাবে আল্লাহ ছাড়া কেউ জানে আর একটা হচ্ছে কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে আর একটা হচ্ছে মত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে তার মধ্যে একটা পানি পানি কখন কতটা কি হবে তো ওই যখন হয় তখন জানে না যখন হয়ে যায় তখন জানে এই যে কম্পিউটারে বলছে না এইসব দেখে দেখে বলছে আবহাওয়া দপ্তররা ওয়েদার রিসার্চ যারা করে রিসার্চ যারা ওরা যে বলছে খবরগুলো দিচ্ছে এগুলো হয়ে যাওয়ার পরে ওরা এখন ধরেন আপনি 100 তলার উপরে আছেন 100 তলার উপরে আছে যখন সূর্য ওঠে 100 তলার লোক আগে দেখতে পাবে না নিচের লোক 100 তলার উপর থেকে দেখছে সূর্য উঠে গেছে নিচের তো তখনও অন্ধকার তখন ফোন করে বলছে এই সূর্য উঠে গেছে বলে না না অন্ধকার তো বলে দর উঠে গেছে ওইরকম যে উপর থেকে দেখে ওইরকম মেশিন ফেশিনে দেখছে কিন্তু যখন তৈরি হয়ে প্রকাশ হয়ে গেল তখন বলছে এসছে এসছে তার মানে এ নয় যে গায়েবের খবর জেনে গেল না না মাথায় ঢুকছে বুঝতে তো শুনলাম যে ওই খবরে বলছিল যে এরকম ওই সুন্দরবন এলাকায় দক্ষিণ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুটো মানে অ্যালার্ট রেড অ্যালার্ট জারি করেছে আমি দোয়া করি আপনারাও দোয়া করেন রাসূলুল্লাহর এই জিকিরের মজলিস থেকে আল্লাহ তাদের হিফাজত করেন সকল আল্লাহু আমিন আল্লাহ আমাদের সকলের মুমিন মুসলমানকে আল্লাহ পাক হিফাজত করেন সকল আল্লাহু আমিন তো যাই হোক হ্যাঁ যাই আল্লাহ আমাদের সকল কবুল করেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির করাচ্ছেন আল্লাহ আরেকটু দু চার কথা হুজুরের বলিয়ে নেন অল্প সময় আর তো কেউ নেই দেখি না দু চার কথা আমি তো দেখছি মানুষ এসেই যাচ্ছে টুক 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 করে একটা একটা করে ঘুম থেকে উঠে এসছে কোথা থেকে এসছে কোথায় ছিলেন আপনি বসেছিলেন আপনি ও দু চার কথা শুনবেন তো নাকি নারায়ে তাকবীর মাশাআল্লাহ নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন দু চার কথা আরো বলি কার কথা বলবো বলেন হুজুরের কথা বলেন না কার কথা বলে তোর উল্টো পাল্টা কিছু বকে এই যে ওয়েদার ফেদার কি সব বললেন এসব বাদ দেন নবীর কথা শুনুন নবীর কথা ঠিক না বলবো হুজুরের কথাই তো যত মজা আল্লাহ সবচেয়ে বেশি মজা দিয়ে দিয়েছে হুজুরের কথাতে যদি মজা না থাকতো তাহলে আল্লাহ বলতো ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী শোনো 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 তোরা তো জমিনে থাকো উপরে কি হয় জানোনি তো আল্লাহ বলছে তোরা তো জমিনে থাকিস উপরে কি হয় জানিস নি শোন উপরে কি হয় শোন উপরে আমি ফেরেশতাদের করে সঙ্গে করে নিয়ে শুধু নবী 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 করি ইন্নাল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আল্লাহ সব পছন্দ করে কিন্তু শিরক পছন্দ করে হ্যাঁ আল্লাহর সঙ্গে শরীক করা পছন্দ করে আল্লাহর সঙ্গী করা পছন্দ করে আল্লাহর সঙ্গী সাথী করা পছন্দ করে না না হ্যাঁ আল্লাহ লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুল আযীম খবরদার আল্লাহর সঙ্গে শিরক করনি শিরক হচ্ছে মস্ত বলো জুরু শিরক করে যদি কেউ মরে যায় আল্লাহ মাশাআল্লাহ জাহান্নামী হয়ে যাবে জাহান্নামী জাহান্নামী আল্লাহ সব সহ্য করতে পারে তার সঙ্গী কাউকে সহ্য করতে পারে না কিন্তু যখন নবীর উপরে দরুদের পালা এলো আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু নিশ্চয়ই আল্লাহ ফেরেশতাদেরকে
করে সঙ্গে নিয়ে নবীর উপরে দরুদ পড়ে। নবীর মাকাম বুঝতে পারছে, হুজুরের জিকির বুঝতে পারছে, খবরদার জোয়ান ছেলেরা, জোয়ান ছেলেরা খবরদার, অজুহাত দিতে পারবেন আল্লাহর কাছে। মোবাইল দেখে দেখে, মোবাইল দেখে দেখে তুমি বলছো আমার মাওলানা এই বলেছে, অমুক মাওলানা, অমুক মাওলানা এই বলেছে, আমি বলি না না আমার ইমামে আজম আবু হানিফা ওই বলেছে, ইমামে শাফি বলেছে, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বল বলেছে। তুমি কোন মাওলানা? তুমি দেখাচ্ছ এখানকার এই সব বিয়াদবগুলোকে, ইউটিউবের বক্তাগুলোকে দেখাচ্ছ? আমি বলছি না না আমার আমার মাওলানা ইমামে আজম আবু হানিফা। মাথায় ঢুকছে কে বড়? এই মাওলানা বড় না রুহুল আমিন হুজুর বড়? জোরে বলেন তো। আমি আমি দুজনের মধ্যে বলেছি, এখনকার এইসব মাওলানারা বড়, আমি বড় না রুহুল আমিন হুজুর বড়? আমি বড় না দাদা হুজুর বড়? আমার জ্ঞান বেশি না দাদা হুজুরের জ্ঞান বেশি? তুমি আমার কথায় লাফাচ্ছ দাদা হুজুরকে বাদ? হ্যাঁ, তোমাদের এই ফচকে ফাচকা মৌলবী থেকে ইমামে আজম আবু হানিফার জ্ঞান নেই? হ্যাঁ, ই নিজে নিজে তাকলিদ করছে, ইমামে আজম তাকলিদ করছে। তুমি কোনটা নেবে, কোনটা নেবে, কোন ব্যাখ্যাটা নেবে? ইমামে আজমের ব্যাখ্যা নেবে না এই সব মুনিসাহের ব্যাখ্যা নেবে? মুসলমান সব জায়গায় ফতোয়া দিচ্ছ, খবরদার হুজুরের গোলামি করো মুসলমানের ছেলেরা। হুকুম সব আল্লাহ রসুলের মানবো, আমরা সবাই আল্লাহ রসুলকে ভালোবাসবো। সেই উটের পায়ের ধুলোর ইজ্জত পৃথিবীর সমস্ত ইজ্জতের থেকে আল্লাহ পাক উটের পায়ে সাহাবার উটের পায়ের ধুলোর ইজ্জত কে আমার আল্লাহ বড় করে দেবে। সেই সাহাবাদের কাছে যাও, সাহাবাদের করে দেখো, সাহাবাদের কাছে শিক্ষা নাও, সাহাবা হুজুরদের গোলামি করো, সাহাবা হুজুরদের করে দেখো কাদের নবী জানে সাহাবা হুজুরের ইজ্জত কেমন করে করতে হয়, সাহাবা হুজুররা জানে। সেই সাহাবা হুজুরদের করে দেখতে যাও, সাহাবা হুজুররা তাদের জান মাল টাকা পয়সা মান ইজ্জত সম্মান বাপ মা ছেলে বলে সব হাবিবুল্লাহ কদমে কুরবান করে দিয়েছে। আমি কি করবো? তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে আমি আমার মুখটা ওই তীরের সামনে গিয়ে ধরলাম। যখন এই মুখটা তীরের সামনে করে ধরে নিলাম, তারা সঙ্গে সঙ্গে তারা সাথে সাথে কয়েক সেকেন্ডের সময় ছিল, আমার মনে মনে ভয় হলো হাত ওই জায়গায় নিয়ে যেতে নিয়ে যেতে হাবিবুল্লাহকে লেগে যাবে, তাই হাত দিবার লেগে অপেক্ষা করলাম না, মুখ সামনে ছিল, মুখ দিয়ে হাবিবের মহব্বতে তীরটাকে আটকে দিলাম। দেখেছেন? এই বলো না বলো, মহব্বত জিজ্ঞাসা করে করে হয়? ইয়া রাসূলুল্লাহ তীর এসেছে, আমি কি দাঁড়াতে পারি, আপনার মুখে তীর আটকাতে পারি? ফতোয়া জিজ্ঞাসা, মাইক কেন লেগেছো, লাইট কেন লেগেছো, ফুল কেন লেগেছো? দেখো মহব্বত জিজ্ঞাসা করে করে হয় না, মহব্বত নিজে নিজেই ফয়সালা করে। জিজ্ঞাসা করে করে মহব্বত হয়? ইয়া রাসূলুল্লাহ শুনেন না, ওই পেশাবটা খেতে পারবো আমার? যে জিজ্ঞাসা করতে রাসূল বলতে না না, জিজ্ঞাসা করে না খেয়ে ফেলেছে বারাকা। আমার রাসূল বলে শোনো শোনো, তোর মধ্যে আমার পেশাব মুবারক ঢুকে গেছে, যা তোর লেগে জাহান্নামের আগুন ছোঁয়া হারাম হয়ে গেছে। মাথায় ঢুকছে? জিজ্ঞাসা করে করে মহব্বত, আপনারা তো সবাই মহব্বত করেন, মহব্বত করিস কাউকে না কাউকে, কেউ না কেউ কাউকে মহব্বত করি না কেউ, মহব্বত জিজ্ঞাসা করে করে হয়? শোনো না, তোমার লেগে আমি চকলেট কিনে নিয়ে যাবো, তোমার লেগে আমি ফুল নিয়ে যাবো,
আরে তুই তো মহব্বত কই কি লিবি তোর ব্যাপার, কথা ঠিক না বল, তুই দিয়ে যা, তুই দিয়ে যা, মাহবুব কোনটাই খুশি হবে তুই কি জানিস, তুই আশেক হয়েছিস তোর মাহবুব, তুই দিয়ে যা, ফুল দে, চকলেট দে, মোবাইল দে, হেন দে তেন দে, তুই দিয়ে যা মাহবুব কাছে, দেখবি যাটাই রাজি, যেটাই রাজি হয়ে যাবে, হ্যাঁ তোকে 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 মাহবুব আশেক আশেক হিসেবে কবুল করবে, তোকেও মাহবুব মহব্বত করবে, যখন যখন দুদিক থেকে মহব্বত আরম্ভ হয়ে যাবে তখনই তো এসে ইশক হয়ে যাবে, ইশক মহব্বত হয়ে যাবে। সাহাবারা রাসূলুল্লাহকে দিয়ে গেছে আর হুজুর খুশি হয়েছে, দিয়ে গেছে হুজুর খুশি হয়েছে, মহব্বত করেছে মহব্বত হুজুর খুশি হয়েছে, আর আমার আল্লাহ দরজা বুলান করতে করতে সাহাবাদের মাকামে এত উঁচু করে দিয়েছে, রাসূলুল্লাহ বলেছে যে আমার আল্লাহ তাম বিশ্বের সমস্ত দিল দেখেছে, সাহাবাদের মতন অত সুন্দর দিল কারো নেই, যাদের জন্ম হয়নি যাদের জন্ম হয়ে হয়ে গেছে তাদের সবার মধ্যে দিল রাসূলের সবচেয়ে ভালো, এই এই সাহাবা হুজুরদের দিল সবচেয়ে সুন্দর, ওই জন্য সাহাবা হয়েছে। মুসলমানের ছেলেরা এরে উম্মত উম্মতিরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এজন্যই তো সাহাবারা কি করেছে দেখো, আল্লাহর রাসূলের মহব্বত করেছে, এ নবীর উম্মত উম্মতিরা নামাজ শুরু করেছে আল্লাহু আকবার, নামাজ শুরু করেছে আল্লাহু আকবার, এ মুসলমানের ছেলেরা নামাজ শুরু করেছে, এমন অবস্থাতে হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় পেছন দিক থেকে আওয়াজ আসে, এমন করে হাতের উপরে হাত মারার, হাতের উপরে হাত মারার আওয়াজ আসে, এ নবীর উম্মত উম্মতিরা নামাজ আল্লাহর জন্য, নামাজ আল্লাহর জন্য, সাহাবাদের থেকে বড় নামাজি কেউ নেই, সাহাবাদের থেকে নামাজ কাউকে যেন জায়গা দিয়ে যাচ্ছে, এমন অবস্থাতে আবু বকর সিদ্দিক পেছন দিকে দেখতে আরম্ভ করেছিল, সুলতান এসে গেছে হুজুর যে ইমামতি শুরু করলেন, নামাজ শেষ হয়ে গেল, সালাম ফেলার পরে আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করলেন, এ আবু বকর কোন জিনিস তোমাকে নামাজ থেকে সরিয়ে দিল, নামাজ তো আল্লাহর জন্য পড়ছো, কোন জিনিস তোমাকে নামাজ সরিয়ে দিল, জবান দিয়ে বলেছিল বুখারী শরীফ মুসলিম শরীফ মুত্তাফিকুন আলাইহি হাদিস কিতাবুস সালাতের মধ্যে পাওয়া যায়, এ নবীর উম্মত উম্মতিরা আবু বকর সিদ্দিক জবান দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আবু কুয়াফার বেটার অত সাহস নেই যে সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে আর রাসূলুল্লাহ পেছনে দাঁড়িয়ে থাকবে, তোমার আমার বাপের কথা না, না আবু বকর সিদ্দিক বাদাল আম্বিয়া খাইরুল বাশার, রাসূল বলেছে রুহে জমিনে আবু বকরের মতো ইজ্জতাল আর কেউ নেই, আল্লাহ নবীদের পরে মানুষের উপরে আবু বকরের মতো সেরা আর কেউ নেই, সেই আবু বকর সিদ্দিক নামাজ ছেড়ে দিয়েছে আল্লাহর কসম, কই আহলে হাদিস যারা লামাজহাবি যারা ইরা ওয়াহাবি এরা কি বলে, আব্দুল ওয়াহাব নাজদি একজন লোক ছিল 1300 খ্রিস্টাব্দে বেরিয়েছিল, একটা মত প্রচার করেছিল, সেই ওয়াহাবি ভারত পাকিস্তান বাংলাদেশে আহলে হাদিস লামাজহাবি নামে পরিচিত, আর আরবে ইরা সালাফি নামে পরিচিত, ওরা সালাফি ইরা ওয়াহাবি এই লামাজহাবি কোন জায়গায় আহলে হাদিস, আর মেন এদের বাপের নাম কি বলেন মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নাজদি, এ হচ্ছে ওয়াহাবি, কই এই আহলে হাদিস এই সব হাদিসগুলো তো বলে না, খুঁজে 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 হ্যাঁ কোন হাদিসগুলো বলো, কোন হাদিসগুলো এত কোরআনের আয়াত আছে শুধু এই আয়াতটা সবাই বেশি বলে, দেখবেন আনা বাসরুম মুসলিম, আনা বাসরুম মুসলিম কেন বললো, কি উদ্দেশ্যে বললো, কি কারণে বললো, কেন আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আল্লাহ বলতে বলেন, বলে দাও আমি তোমাদের মতন মানুষ, এ সানে নজুল জানো, এ সানে নজুল কি 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 সান তাতে নজুল হয়েছে আয়াত, এ সানে নজুলে জানো, সানে নজরুল হচ্ছে রাসূলুল্লাহ ইশারা করেছিল ডুবে যাওয়া সূর্য উপর দিকে উঠে এসেছে, আর এদিকে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদকে বলেছিল হে নমরুদ তুই নিজেকে খোদা বলে দাবি করেছিস, বলে হ্যাঁ আমি তো আনা রব্বুকুমুল আলা আমি সবচেয়ে বড় রব, বলে তুই রব বলে দাবি করেছিস, যা ডুবে যাওয়া সূর্য তুলে দেখা তো কেপসে গেছে, নমরুদ পড়েছে কেপসে গেছে, যখনই কেপসে গেছে বলে শোন যে খোদা বলে দাবি করবে সে পশ্চিম দিকে সূর্য তুলে দেখাবে, আর হুজুর কি করে দিয়েছে, ইশারা করে কি করে দিয়েছে,
আমি তোমাদের মতন মানুষ, সূর্য তুলে দিয়েছি, তুমি মনে করি যে আমি রব? না না না, আমি রব নয়, আমি তোমাদের মতন মানুষ, তোমাদের মতন মানুষ। এইটাকে টেনে নিয়ে হুজুর পিসাব করে, হুজুর পায়খানা করে, হুজুর হেঁটে হেঁটে যায়, হুজুরের বিবি ছেলে, হুজুরের জ্বর হয়, হুজুরের সর্দি হয়, হুজুরের খুন বেরোয়, হুজুরের দাঁত মোবারক ভেঙে যায়, টেনে যাওয়া আমাদের মতন, আমাদের মতন, আমার না না, ওটা রসুল্লাহর বাসারিয়াতের মাকাম, যে আমাদের মতন যা কিছু করে। হুজুরের আবদিয়াতের মাকাম আছে জানি, বাসারিয়াতের মাকামে রসুল্লাহর ঘাম বেরোয়, আবদিয়াতের মাকামে রসুলের ঘাম থেকে খুশবু বেরোয়। বাসারিয়াতের মাকামে রসুল্লাহ হুজুর পাক ইশারা করে, আল্লাহর সামনে দাঁড়িয়েছিল কিন্তু ও কোথায় আছে কোন হাদিসে? কেন তোমরা কানা সূরা নাজম খুলে দেখে যাও না, সূরা নাজম খুলে দেখে যাও, আল্লাহ বলছে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। সে গিয়ে এলো, সে আরো এগিয়ে এলো, ফাকানা কাবা কাউসাইন, কতটা এগিয়ে এলো? ফাকা ফাকানা কাবা কাউসাইন, দুটো ধনুকের ধনুক পর্যন্ত। আও আদনা, আল্লাহ বলে শোনো শোনো, দুটো ধনুক নয়, আরো কাছে, আমার আরো কাছে, আমার হাবিব চলে এলো। একবার জোরে বলে সুবহান। মুসলমান যত টেনে টেনে সব হুজুরকে হুজুরের বদনাম করার লাগে, কি দুশ্মনী রসুলের সঙ্গে তোদের? এত কিসের দুশ্মনী? হুজুর তোদের কি করেছে? হুজুর তোদের জায়গা জমি দিয়েছে? হ্যাঁ, এত দুশ্মনী কিসের? হ্যাঁ, এদের নাসা খাতামাল্লাহু আলা কুলুবিহিম, কিছু কিছু কলবে আমার আল্লাহ খাত মোহর মেরে দেয়। আল্লাহ বলছে যদি কানা হয় তুমি কি রাস্তা দেখাতে পারবে? যদি কালা হয় তুমি কি আওয়াজ শোনাতে পারবে? যদি বুবা হয় তুমি কি বলাতে পারবে? পারবে কানার সামনে তুমি রাস্তা দেখাতে, ধরো শোনো শোনো, এটা ফুলটা দেখো কত সুন্দর, কানাকে দেখাতে পারবে? তুমি যদি রক্ত বের করো, খুন বের করো, তুমি যদি সারা পৃথিবীর সমস্ত টাকা পয়সা খরচা করো, একটা কানাকে জীবনে ফুল দেখাতে পারবে? একটা কানাকে জীবনে আলো দেখাতে পারবে? একটা কানা, তুমি সারা পৃথিবীর সমস্ত ধন সম্পত্তি যদি খরচা করে ফেলো, একটা কালাকে জীবনে শোনাতে পারবে? ওই রকম তারা কিছু কিছু মানুষকে আমার আল্লাহ এমন মোহর মেরে দিয়েছে, দেখো না কি করছে সারাদিন, আজকে সারা রাত কি করছে দেখতে পারি মোহর। ওই রকম রসুলুল্লাহর ব্যাপারে কিছু মোহর মেরে দিয়েছে আল্লাহ, ট্যাগ লেগে গেছে, যতই শোনাও রসুলের মহাব্বত ইরা করবে না। হুজুর বলে না, মরে গেছে তোর বাপ, মরে গেছে কবরে, ওর বাপ মনে মরে গেছিল, কবর ফবর ফেটে যাইতো, ধসে যাইতো, তোমাদের এলাকায় কবর? আমাদের কবর ধসে গেলে সঙ্গে সঙ্গে মাটি দিই, তোমাদের এলাকায় কবর ধসে যাইতো নাকি? অনেকে মাটি দেয়, অনেকে ওইভাবেই পড়ে থাকে। হ্যাঁ, মনে ওর বাপ দেখেছিল যা যা পচেছে গন্ধ বেরোচ্ছে, ও মনে করেছে না না আমার বাপ মরে গেছে মানে সবাই মরে গেছে। না না, তোর বাপ মরে গেছে, আমার দাদু ছোট হুজুর এন্তেকাল হয়ে যাবার 25 বছর পরে কবর ফেটে গেছিল, লাশও টাটকা ছিল, কাফনও টাটকা ছিল, মাথায় ঢুকছে? ওটা ছোট হুজুর আশিক রসুল ছিল, তাহলে রসুলুল্লাহর মাকাম কি হলো? তোদের মাথায় কে পেশাব করলো? কে কে নুকরা ফেলে দিল তোদের মাথায়? হ্যাঁ, আল্লাহ কোরআনে কি বলছে? আলা তাকুলু লিমা ইয়াক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা নাকি শহীদ হয়ে মরে যাবে, আল্লাহ রাস্তায় জিহাদ করে মরে যাবে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না, মরা মনে করো না। আল্লাহ বলছে শহীদান জিন্দা, কোরআনে পরিষ্কার বলেছে জিন্দা। শহীদানের মাকাম বেশি না নবীদের মাকাম বেশি? না না, আমি বলি কি মিনান নবী, আল্লাহ যখন এই চার দলকে টেনে এক জায়গায় বলেছে বন্ধু, আল্লাহ এই চার দলকে জেন্দা রেখে দিয়েছে, চার দলই কবরে জেন্দা। একবার জোরে বলুন শুধু, খাজা হুজুর কবরে জেন্দা, বড় পীর সাহেব কবরে জেন্দা, মুজাদ্দিদ আল-পেশানি কবরে জেন্দা, ওমরে ফারুক কবরে জেন্দা, উসমান গানি কবরে জেন্দা, সাহাবা হুজুরা কবরে জেন্দা। এজন্যই তো 1400 বছর পরে রাসূলুল্লাহর আব্বা জান আব্দুল্লাহ হুজুরের লাশ বেরিয়ে গেল কবরে। সব খবর শুনে পেয়েছো তোমরা? হ্যাঁ, আমার কাছে এখনো সেই পেপার রাখা আছে,
যে কব পেপারে ছেপেছিল, হ্যাঁ, রসুলুল্লাহর আব্বাজানের লাশ আজাদহীন বলে কলকাতায় বিক্রি হতো, হ্যাঁ, রসুলুল্লাহর আব্বাজানের লাশ বেরিয়ে গেছে, সেই পেপার আমার কাছে এখনো মজুদ করে রাখা আছে। আমি তুলে বুকের মধ্যে চুমু খেয়ে খেয়ে মাঝে মাঝে রেখে দিই, আমার রসুলুল্লাহর আব্বাজানের লাশ বেরিয়েছে আর খবর দিচ্ছে টাটকা টাটকা টাটকা। 1400 বছর বাপ যদি, হ্যাঁ, অনেকে তো আবার বলে রসুলুল্লাহ আব্বা আম্মা মুসলমান ছিল, এই তোদের বুদ্ধি হলো, এই তোদের বুদ্ধি হলো, রসুলুল্লাহ আব্বা আম্মা মুসলমান ছিল, এই তোদের কথা, হ্যাঁ, রসুলুল্লাহ আব্বা মোমেন মন ছিল না মুসলমান ছিল, এই তোদের কথা, হ্যাঁ, মুসলমান খুব আল্লাহ যদি বাঁচাই বাঁচা যাবে এই ওয়াহাবিদের হাত থেকে, পানা চাইবে আল্লাহকে, পানা চাই শয়তানের কাছে, পানা চাও তো, আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, আউযুবিল্লাহ, আল্লাহকে পানা চাই, আল্লাহ ওয়াহাবি থেকে পানা দেন, ওয়াহাবি থেকে পানা দেন, ওয়াহাবি থেকে, আল্লাহর কাছে আমি দোয়া চাই, আল্লাহ মুনাফিক থেকে পানা দেন, ওয়াহাবি থেকে পানা দেন, এই ফিতনাবাজ থেকে পানা দেন, আল্লাহ ওদের মাথায় আমার মাথায় যেন কিছু ঢুকাতে না পারে, আল্লাহ আল্লাহ আমি যে রসুলের গুলামি করেই যেন মরি, নবী নবী করেই যেন মরে যাই, রসুল রসুল করেই যেন মরে যাই, এই রসুলের কথা বলেছে আল্লাহ আলো দিয়ে দিয়েছে, কারেন্ট এসে গেছে, আলো দিয়ে খাবার বন্ধ হয়ে গেছে, খবরদার দোয়া চাই সবসময়, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত করে, নামাজ চলছে আবু বকর সিদ্দিক নামাজ পড়ছে বা জামাতে, রসুলকে নামাজের মধ্যে ইজ্জত দিচ্ছে, জোরে বলো, নামাজের মধ্যে রসুলের তাজিম ভুলে যায়নি, আর ইরা কি বলছে, হ্যাঁ, রসুলুল্লাহর কবরের ধারে গিয়ে রসুলুল্লাহর কবরের থেকে জিয়ারত করা যাবে না, রসুলুল্লাহর কবরের ধারে এরকম পেছনে পেছনে এলে নয়, হুজুর মুবারকের কবর মুবারক থেকে পেছনে থেকে এমন করে এলে এলে ধরে ধরে ঘুরিয়ে দেয়, ধরে ধরে ঘুরিয়ে দেয়, ওহাবির বাচ্চা লালতির বাচ্চা, হ্যাঁ, ঘুরিয়ে দাও মুসলমান, ঘুরিয়ে দেয়, আবু বকর সিদ্দিক বলে আবু কুয়াফার ব্যাটার অত সাহস আছে যে রসুলুল্লাহ পেছনে দাঁড়িয়ে থাকবে, আমি নামাজ পড়বো সামনে দাঁড়িয়ে, নামাজের মধ্যে রসুলুল্লাহকে পেছনে করতে চাই চাই, যদি নামাজের মধ্যে এরকম কিছু হয়ে যায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা আল্লাহু আকবার বলে, ওই যে আমরা যে নামাজে ভুল হয়ে গেলে বলি এইভাবে, তালি ফালি দেবে না, কথায় ঢুকছে, তো যাই হোক রসুলুল্লাহর গুলামি, আল্লাহর রসুলের গুলামি আমাদের সকলকে করতে, আমরা সবাই মিলে আল্লাহর রসুলের গুলামি করব, বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, আমার আবু বকর সিদ্দিকের যখন কথা হচ্ছে, আমি হুজুরের গুলামি, আবু বকর সিদ্দিকের একটা কথা বলে দিয়ে যায়, এক তারিখ আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, একজন সাহাবা বললেন, আবু বকর সিদ্দিক আপনি বলেন না হুজুর পাক ইন্তেকাল হয়ে যাওয়ার পরেতে, আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হলো, আবু বকর সিদ্দিক, এ খলিফা আউয়াল, এ আমিরুল মুমিনিন, বলেন না আল্লাহ পাক আপনার জীবনে তো অনেক খুশি সংবাদ দিয়েছে, অনেক জীবনে খুশি ঘটনা ঘটেছে, বলেন না সবচেয়ে সেরা খুশির দিন কোনটা, কোন সময়টা আপনার জীবনের সেরা সময় ছিল, সেরা খুশির দিন ছিল, বলার সঙ্গে সঙ্গে, বলার সাথে সাথে, এই শুনছেন আপনারা, বিরক্ত হয়ে যাচ্ছেন না তো, সূর্যের তেজটা বেড়ে গেল, তাপ খুব বেড়ে গেল, এমন অবস্থাতে আমি রসুলুল্লাহকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন, আপনি যদি ইজাজত দেন, তাহলে কি করব, তাহলে আপনার লেগে একটা একটা ছাওয়ার ব্যবস্থা করব, ওই সময় হুজুর বলে দেখো কোথা ছাওয়া পাবে, দেখো ওই সময় মক্কা সিদ্দিক খুঁজে 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 দেখে একটা বড় পাথর আছে, সেই বড় পাথরের পাশে পেছন থেকে সূর্যের তাপটা পড়ছে, সূর্যের আলোটা পাহাড়ে লাগছে, পাহাড়ে লেগে সামনের দিকে ছাওয়া হয়ে যাচ্ছে, এমন অবস্থাতে মক্কা সিদ্দিক বলে, ইয়া রাসূলুল্লাহ, পেয়েছি পেয়েছি, হুজুরকে আস্তে আস্তে নিয়েছে বলে, ইয়া রাসূলুল্লাহ, এই ছাওয়ায় বসে আপনি আরাম করেন, আবু বকর আপনার জন্য একটু পানির ব্যবস্থা করে, হুজুর আপনি বসে পানির ব্যবস্থা করছে,
কোন আবু বকরের কাছে বসলো, কোন আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হচ্ছে, এ নবী উম্মত উম্মতিরাব, আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিককে আল্লাহ সালাম দিয়েছে, যে আবু বকর সিদ্দিককে দুনিয়ায় জান্নাত ঘোষণা করে দেয়া হয়েছে, যে আবু বকর সিদ্দিক শুধু আবু বকর ছিল, আল্লাহ নিজে সিদ্দিক লাগিয়ে দিয়েছে, হুজুরের নামের সাথে সিদ্দিক জুড়িয়ে দিয়েছে, যে আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ পাক হিজরতের সঙ্গী করেছে, যে আবু বকর সিদ্দিকের নাম রাসূলুল্লাহর আংটিতে জিব্রাইল দিয়ে আল্লাহ খোদাই করে লিখে দিয়েছে, সেই আবু বকর সিদ্দিককে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর বলেন না আপনার জীবনের সেরা সময় কোনটা, হুজুর বলছে আমি রাসূলুল্লাহকে ছাওয়াই বসিয়ে দিলাম, ছাওয়াই বসিয়ে দিয়ে আমি আস্তে আস্তে যেতে আরম্ভ করলাম, এদিক ওদিক খুঁজে 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 দেখি একজনা মানুষ কিছু ছাগল নিয়ে চড়াচ্ছে, আমি ওই মানুষটাকে জিজ্ঞাসা করলাম, এ মানুষ তুই বলো বলো তোমার ছাগলের দুধ কি আমাকে দেবে, বিক্রি করবে, বলে হ্যাঁ হ্যাঁ পয়সা লাগবে, কত টাকা, বলে এত টাকা, হুজুর দিয়ে দিলেন, দিয়ে বলে ছাগলের দুধটা দিয়ে দিতে হবে, এমন অবস্থাতে ছাগলের একটা পাত্র বের করেছে, ওই পাত্র বের করে দুধটা দিতে যাবে, আবু বকর সিদ্দিক বলে না না এই পাত্রটা ভালো করে ধুতে হবে, ছাগলের দুটাটাকে ভালো করে ধুতে হবে, আমার রাসূলুল্লাহ খাবে, ওই সুবাইতে বলে এখানে তো পানি নাই, বলে পানি কত দূরে আছে, বলে অমুক জায়গায় চলে যাও, এই রাস্তা ধরে অমুক জায়গায় চলে যাও তুই পানি পেয়ে যাবে, ওই সুবাইতে আবু বকর সিদ্দিক ওই পাত্র লিয়ে ছুটে 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 কুয়ার কাছে চলে গেলেন, কুয়ার কাছে গিয়ে কুয়া থেকে পানি তুললেন, কুয়ার কাছে পানি তোলার সঙ্গে সঙ্গে হুজুরের হাতে পানি কলিজায় তো আবু বকর সিদ্দিকের বুক ফেটে যাচ্ছে, গরমে তো কলিজা ফেটে যাচ্ছে, কিন্তু আবু বকর সিদ্দিক পানি পান করে নাই, কেন পানি পান করে নাই, রাসূলুল্লাহ এখনো পানি খায় না, হুজুর তুললেন পানিটা তুলে ভালো করে পাত্রটাকে ধুয়ে ওই পাত্র টেনে ছুটে 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 ওই দুধওয়ালার কাছে গিয়ে বলে, এ দুধওয়ালা, এ ছাগলওয়ালা, তুমি যদি হুকুম দাও আমি নিজে দুধটা ধুয়ে নেবো, ওই আবু বকর সিদ্দিক হুজুর আমার ওই সে দুধের বোটাটাকে ধুতে আরম্ভ করেছে, ওই দুধের বোটা ধোয়া দেখে ওই ছাগলওয়ালা বলতে আরম্ভ করে, কাল লেগে নিয়ে যাবে, জাল লেগে নিয়ে যাবে, সে কি তোমার খুব মহাবুব, তাকে কি তুমি খুব পছন্দ করো, বলে হা হা আমার বাপ মা তার নামে কুরবান, আমার আকা মাওলার জন্য দুধ নিয়ে যাব, ওই আবু বকর সিদ্দিক সুন্দর করে ধুয়ে আর দুই তারাম্ব করলেন, ধুয়ে 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 দুধটাকে যখন ধোয়া হয়ে গেল, ছাগলের পেট থেকে যখন দুধ বেরোয়, দুধ গরম থাকে, গরুর ভিতর থেকে যখন দুধ বেরোয় তখন দুধ গরম থাকে, কারণ জেসমের একটা গরমি থাকে, সেই গরমে দুধও গরম থাকে, ওই আবু বকর সিদ্দিক বলে না না এই দুধ নিয়ে যাব, রাসূলুল্লাহ খেয়ে মজা পাবে কিন্তু অত মজা পাবে না, গরমের সময় একটু ঠান্ডা হলে ভালো হবে, কি করবে আবু বকর সিদ্দিক ওই পাত্র নিয়ে আবার ছুটে ছুটে সেই কুয়ার ধারে চলে গেছে, কুয়ার ধারে গিয়ে ওই কুয়া থেকে পানি তুলেছে, কুয়া থেকে পানি তুলে আবার হাতের কাছে পানি গলিজা ফেটে যাচ্ছে, পানি পান করে নে, কেন পানি পান করে নে, আমার হাবিবুল্লাহ এখনো পানি পান করে না, ওই জন্য পানি পান করে নে, দুধটা কি করলে পানিটা তুলে দুধটাকে বসিয়ে দিয়েছে, দুধটাকে বসিয়ে দিয়ে এমন অবস্থাতে দুধ বসিয়ে দিবার পরেতে এমন অবস্থাতে মুসলমান ওই দুধটা ঠান্ডা হয়েছে, যখন দুধ ঠান্ডা হয়েছে ঠান্ডা হওয়ার পরেতে ওই দুধ থেকে নিয়ে আস্তে আস্তে রাসূলুল্লাহর কাছে নিয়ে গেছে, আমার হাবিবুল্লাহর কাছে নিয়ে গেছে, হাবিবুল্লাহর কাছে যখন হাতে দুধ দিয়েছে, হাবিবুল্লাহ দুধটা দিয়েছে নিয়ে ঠোঁটের মধ্যে লাগিয়ে আর ঢক ঢক করে দুধটা গিলে গিলে পান করতে আরম্ভ করেছে, যখন দুধ পান করে আবু বকর সিদ্দিক বলে আমি দেখছিলাম হুজুরের হালাক থেকে দুধ নাপছিল, আবু বকর হাতে করে দিয়েছে, রাসূলুল্লাহ ওই দুধ নিয়ে খেতে আরম্ভ করেছে, আবু বকর বলে যখন আমার দুধ দিবা রাসূলুল্লাহ খেতে আরম্ভ করেছে, পান করতে আরম্ভ করেছে, আবু বকরের জীবনের সেরা সময়টা ওটাই ছিল যখন রাসূলুল্লাহ আবু বকরের হাতে দুধ খেয়েছিল। আবু বকর আল্লাহ সালাম দিয়েছে, আবু বকর সিদ্দিক আল্লাহ সালাম দিয়েছে, হুজুর বলে আমি খুশি কিন্তু অতটা না, কতটা যতটা রাসূলুল্লাহকে দুধ খাইয়ে খুশি হয়েছে, বিয়া দিবে হয়ে গেল, বলো ফতোয়া এবার আবু বকর সিদ্দিকের উপরে দেবে, শিরক হয়ে গেল, মুসলমান খুব খেয়াল করে শুনে আল্লাহ রাসূল শেষ শিক্ষা কে দিয়েছে, সাহাবা হুজুরাত, আমার এটা বিচে দান, আমার দিল বলছে আবু বকর সিদ্দিক নিশ্চয়ই মনে মনে করেছে আমি যে রাসূলকে খাওয়াচ্ছি কিয়ামতে ইনিই তো সবাইকে কাউসার খাওয়াবে, আমি যে রাসূলের লাগে দুধ এনেছি, হুজুর আমার দুধ খেচ্ছে, আহা হুজুর আমার হাতে করে বইয়া নিয়ে আসে দুধ খেচ্ছে, এই রাসূলুল্লাহ কিয়ামতে গোটা উম্মতকে হাউজে কাউসারের পানি পান করাবে, পানি পান করাবে, পানি পান করাবে,
মুসলমান হুজুরের গোলাম। শেষ কথা, রসূলের কথা এসে যাবে আর কোনো কথা হবে না, শেষ। বলেন জুনায়েদ, জুনায়েদ, জুনায়েদ বসে আছে কেন? হ্যাঁ, আমি যদি বলি তোর মা, তোর মা এই, তোর মা ওই, তোর মা ওই করে ছেড়ে দেবে না? আরে কথা বলেন না, আপনার হাত আমার বুকের কলাতে আসবে না আসবে না, আর ধাক্কা মারবেন না মারবেন না, বিয়ে আদব তো। যেমন তুমি তোমার মায়ের বিরুদ্ধে কথা সহ্য করতে পারো নি, তুমি বলো দেখো দেখো তুই আমার মায়ের বিরুদ্ধে কথা বল ছেড়ে দেবো, মায়ের আমার এরম একটা মা নয়, পৃথিবীর সমস্ত মোমেনের মা রসুলের কদম যেখানে একবার পড়েছে সেই মাটিতে কুরবান। মায়ের বিরুদ্ধে কথা যদি সহ্য না করতে পারি, রসুলের বিরুদ্ধে কথা সহ্য করবো? দাড়ি চাচা হোক, বেনামাজি হোক, যেমনই হোক, আমলে কমতি হয় হোক, ইমানে যেন কোনো কমজোরি না থাকে। রসুলের কথা শেষ কথা, আর হুজুরের বিরুদ্ধে কথা আমরা শুনবই না। কি কান দিয়ে আমরা শুনবই না রসুলের বিরুদ্ধে কথা? হুজুর মরে গেছে, এই জুতো পায়ে আছে হাতে চলে আসবে, ওই জুতো তোর মুখে মারবো, ওই জুতো তোর বাপ মারবো, যেরকম ছেলে পয়দা করেছে কেন রসুলের বিরুদ্ধে কথা বলে? কথা ঠিক না বলে? মুসলমান খুব সফটা, বাংলাদেশে সব বড় বড় বক্তা বেরিয়ে বলে বড় বক্তা, আমি বলি আমার জুতোর থেকেও দাম কম। কেন এত বড় সাহস বক্তার বিরুদ্ধে এরকম কথা বলেন হুজুর? না না, জুনায়েদ রসুলের দরবারের কুত্তা, যে রসুলের বিরুদ্ধে কথা বলবে ঘেউ ঘেউ করবেই, ঘেউ ঘেউ করবেই, কাটতে যাবেই যাবে। না না, নাহলে তো কুকুরের হকে, কুকুরের কুকুরের কুকুর তো একটা বিশাল প্রভুভক্ত প্রাণী, কথা ঠিক না বলবো? কুকুরের বদলাম হয়ে যাবে জুতো, এই জন্যই বললাম। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলে একটা বক্তা আছে, জানেন আপনারা? শুনেন বাংলাদেশে চলে আহলে হাদিসের বক্তা আব্দুর রাজ্জাক, ওই জানোয়ার কি বলছে জানো? বলছে রসুলের মুখ থেকে গন্ধ বেরোচ্ছে, এই জন্য আল্লাহ জিবরাইল পাঠিয়ে বলছে দাঁত মাজো, দাঁত মাজো, দাঁত মাজো। দেখেছি কথা হলো এটা, রসুলুল্লাহ উম্মতে সুন্নত করছেন, মিসওয়াক সুন্নত করছেন, হুজুর নিজে করে সুন্নত করছেন, আর বলে গাল থেকে গন্ধ বের হচ্ছে, বলে ওই জুতো লেবর মুখে মারার দরকার আছে না? নেই। হ্যাঁ, ও বলে বলে মৌলানা, বড় মৌলানা। হ্যাঁ ও মৌলানা, অতক্ষণ পর্যন্ত মৌলানা যতক্ষণ রসুলের গুলামি, যখন হুজুরের গুলামি থেকে বেরো ও আর মৌলানা নাই। হ্যাঁ, মুআল্লিমুল মালাকুত ততক্ষণ পর্যন্ত ছিল ফেরেশতাদের ইমাম, যতক্ষণ আল্লাহর হুকুম মেনেছিল, যখনই আল্লাহকে আল্লাহর হুকুম অন্য করেছিল মুআল্লিম সমস্ত ফেরেশতাদের ইমাম, ওই মুআল্লিমুল মালাকুত শয়তান হয়ে গেল। মাথায় ঢুকছে? আমার বাপ আছে না? নেই ইউসুফ সিদ্দিকি নাম আমার বাপ, বাপের নাম ইউসুফ, নাম ধরে বলছি আমার বাপ ইউসুফ। সিদ্দিকি থাকবে না, বাপ থাকবে না, আপনি থাকবে না, কিচ্ছু থাকবে না, যদি রসুলের বিরুদ্ধে কথা বলে, যতক্ষণ রসুলের বিরুদ্ধে কথা বলবে না হুজুরের গুলাম, আমার আব্বা জান এটা, আমার আব্বা জানের পায়ে চলছে, আমার আব্বা জানের মাথা তো আমার মাথায়, যখনই হুজুরের বিরুদ্ধে তো সে সম্পর্কই নেই আমার, কারণ ছোট থেকে আবু উবাইদার ঘটনা পড়ে পড়ে বড় হয়েছে, ছোট থেকে শুনেছি আবু উবাইদা বদরের যুদ্ধে নিজের বাপের মাথা কেটে রসুলের কদমে ফেলে দিয়েছে। বাপ তৎক্ষণই বাপ থাকবে যখন হুজুরের গোলাম, মা তৎক্ষণই মা থাকবে রসুলের গোলাম, ভাই তৎক্ষণই ভাই থাকবে রসুলের গোলাম। মুসলমান সব কথা আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা আমাদের সে কোনো সম্পর্ক, আল্লাহ রসুলের পক্ষে কথা আমাদের জান মাল তাদের লেগেও কুরবান। কথা ঠিক না বলে? হুজুর আমাদের কাছে রশি দিয়েছে, সেই রশিকে মজবুত করে ধরেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি রশিকে মজবুত করে ধরেন, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? বলেন রাজি আছেন? হুজুরের রশি ছেড়ে দেবেন? ধরেন 50 তলা বিল্ডিং, 50 তলা বিল্ডিং থেকে পড়লে লোক বাঁচবে না মরে যাবে? হ্যাঁ, নিচেটা একটু সান করা আছে, উপরে 50 তলার উপর যদি কেউ ফেলে দেয় কি হবে? ফেলে দিলে মরে যাবে। এখন তোমাকে তোমার তোমার পা ফসকে গেছে, পা ফসকে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা রশি ধরে ফেলেছো, চুল চুল ছাড়লে কি হবে? ছাড়লে মরে যাবে, যতক্ষণ ধরে আছো বেঁচে আছো, ধরে আছো ছাড়লেই মরে যাবে, ছাড়লেই মরে ধরে আছো। এখন তুমি কষ্ট কষ্ট করে উপরে উঠতে যাচ্ছ, তোমার বাপ এসে তোমার হাতটাকে ছেড়ে ফেলে দেওয়ার চেষ্টা করছে, বাপ বন্ধু থাকবে না দুশ্মন হবে, ভাই ফেলে দেওয়ার চেষ্টা করছে বন্ধু থাকবে না দুশ্মন হবে, তোমার নিজের মা তো ভাই, খালা তো ভাই, ফুফু তো ভাই, গ্রামের লোক, পাড়ার লোক, চাষতো ভাই, বন্ধু, হ্যাঁ বান্ধবী, স্ত্রী, তোমার নিজের কলিজার টুকরা সন্তান, যে হাত ছাড়াতে যাবে সে তোমার কি হয়ে যাবে? ওই রকম দ্বারা আমরা রসুলুল্লাহ রশিকে ধরে রেখেছি, হুজুরের রশিকে আমরা ধরে রেখেছি,
সব সম্পর্ক তৎক্ষণ থাকবে যতক্ষণ তুমি আমার হাত না ছাড়াবে। যখনই রসুল্লাহ রসি ছাড়াতে যাবে, ছেড়ে দিলেই জাহান্নাম, ছেড়ে দিলে জাহান্নাম, ধরে রেখেছো জাহান্নাম নয়, ধরে রেখেছো এই ধরে 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 মরে গেল জান্নাত। এখন তোমার বাপ এসে বলে শোন শোন নবীকে ছেড়ে দে, ছাড়াতে যাচ্ছে, ছাড়াতে পঞ্চাশ তলার উপর থেকে যে ছাড়াতে যাবে সে কি হয়ে গেল দুশমন। রসুলুল্লাহ দড়ি যে ছাড়াতে যাবে সে তোমার বন্ধু হবে, আপনি বুঝতে পেরে গেলেন আমাকে মেরে দিতে চাইছিল, কি হয়ে গেল দুশমন। রসুলুল্লাহ দড়ি যে ছাড়াতে যাবে তোমার নিজের সন্তান হলেও তুই বুঝতে যদি পেরে যাও, দেখো এই রসুলুল্লাহ ছাড়াতে যাবে সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে। তোমার হাত থেকে ছাড় তোমার নিজের সন্তান বল, দেখ তুই আমার দুশমন হয়ে যাবি না, আমার রসুলুল্লাহকে আমি মজবুত করে ধরে রাখবো, জোরে বলো আমি হুজুরকে ধরে আমার রসুলুল্লাহ দড়ি আমরা মজবুত করে ছাড়বো না, বলেন ইনশাআল্লাহ রাজি আছেন, জোয়ান ছেলে রাজি আছে, হুজুরকে ধরে রাখে হুজুর, কার ও কার কাছে যাচ্ছে, কোন মুলি সাহেবের কথা শুনছেন, সাহাবাদের কথা শুনছেন, একটা সাহাবা দেখিয়ে দাও যে রসুলের সঙ্গে বিয়াদবি করেছে, একটা সাহাবা মুসলমান আবু তালহা বলে বলে কি বলছে, বলে রসুলুল্লাহকে দেখে সাহাবারা দাঁড়াতুনি 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 দাঁড়াতুনি, রসুলুল্লাহ নিজে তো আমরা ফাতিমাকে দেখে দাঁড়িয়ে পড়তেন, একজন সাহাবা আবু তালহা উহুদের জমিনে 72 থেকে 80টা তীর খেয়েছে, তীর খাওয়ার পরে হাত কেটে ঝুলছে, আর রসুলুল্লাহ উপর থেকে উঠতে যাবে চনমন করে, হুজুর আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ কি করবেন, কি বলে আমি উপরে উঠবো, যখনই বলে চোখ উঠবো আবু তালহা সঙ্গে সঙ্গে 72 থেকে 80টা তীর খেয়েছে, হাত কেটে ঝুলছে, রসুল বলছে উপরে উঠবো, সঙ্গে সঙ্গে আবু তালহা ঘাড় নিচু করে বলে ইয়া রাসূলুল্লাহ এখানে পা দাও, এখানে পা দাও উপরে ওঠো। হ্যাঁ মুসলমান রসুলুল্লাহ দিন এইরকম জেন্দা হয়ে আছে, খবরদার হুজুরের দিন জেন্দা, রসুলের গোলামি শেষ কথা আর কোনো কথা, রাজি আছেন বলে, হ্যাঁ বলে রাজি আছেন, কে কি করলো কে কি করলো কে কি বললো, না 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 তোমাকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে অজুহাত দিয়ে কিয়ামতে বাঁচা যাবে না, যে জ্ঞান দিয়েছে সেই জ্ঞানে বলো, আল্লাহ সব জায়গায় নবীর নাম বলেছে, সব জায়গায় নবীর জিকির করেছে, আফজালে ইবাদতে নবীর জিকির, আফজালে জিকিরে নবীর জিকির, আফজালে তেলাওয়াতে নবীর জিকির, আল্লাহ নিজে নবীকে মাহবুব বানিয়েছে, তুমি নবী বাদ দিলে থাকতে পারবে? আর এই সব বেঈমান, সব বেঈমান মুনাফিক লানতি ওয়াহাবি, এদের একটাই কাজ অন্য, এরা পীর ফকির না, এরা মুজাদ্দিদ আমানে বললাম, এরা রসূলের বিরুদ্ধে কথা বলে, দেখবে রসুলুল্লাহ বল তুমি বল বল যখন ওরম বল বল, আচ্ছা ঠিক আছে সব রসুল সম্বন্ধে তোর কি ধারণা, বলে হ্যাঁ নবী এসেছিল, রসুলুল্লাহ জেন্দা না, বলে জেন্দা না না সব মরে গেছে, রসুলুল্লাহ হায়াত, বলে না না রসুলুল্লাহ হায়াত নেই, আচ্ছা রসুলুল্লাহ কিরাম, বলে না রসুলুল্লাহ জানে এইটুকুন ওইটুকুন জানে এইটুকুন জানে, হুজুরের জানা সম্বন্ধ জ্ঞান আমাদের আকীদা, রসুলুল্লাহ এলমে গায়েব, গায়েবের খবর দেনে ওয়ালা রসুল, গায়েব জানে আল্লাহ যতটুকুন জানিয়েছেন, একবার জোরে বলুন রসুলুল্লাহ হাজির নাজির, আল্লাহ যদি চায়, এটা আমাদের আকীদা, এটা আমাদের আকীদা, আর ওরা বলে না না রসুলুল্লাহ কোনো জায়গায় যেতে পারে না, রসুল তুই তো কপাল ফাটা, তোর বাপ কপাল ফাটা ছিল, তোর দাদু কপাল ফাটা ছিল, তোদের বংশ কপাল ফাটা ছিল, এই জন্য রসুলুল্লাহ দেখতে পাইনি, যে এখানে জিজ্ঞাসা করে দেখ না আল্লাহর কসম এখানেই কেউ না কেউ বসে আছে আমার রসুলুল্লাহ দিদার করতে বলা, যারা দিদার করেছে দেখেন মনে মনে চিন্তা করেন জুনায়েদ ভুল বললো না ঠিক বললো, আল্লাহর কসম রসুলুল্লাহ দিদার করতে বলা বসে ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান মুসলমান হুজুরের গোলামি করেন, হুজুরের তাবেদারি করেন, হুজুরের মেহনত মজা, হুজুরকে খুব ভালোবাসেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ লা ইলাহা ইল্লাল্লাহ, আরে আসে কইরাম বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, এমন করে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
কলেমা যখন আল্লাহ রসুলের পড়েছি, গুলামিও আল্লাহ রসুলের করবো। বলেন ইনশাআল্লাহ, রাজি আছেন? বলে রাজি আছেন? ইনশাআল্লাহ আছেন। আমরা সকলে সেই রসুলুল্লাহকে একটু সালামের তোহফা দিই, যে রসুল সারা জীবন উম্মত উম্মত করেছে জন্ম হওয়ার পর থেকে। আমরা রসুলকে বলি ইয়া রসুলুল্লাহ, 1400 বছর হয়ে গেল, আমরা এখনো ভুলিনি, এখনো আমরা নবী 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 করি। আছেন সকলে হুজুরকে সালাম দিয়া নবী সালাম। আমরা সকলে হুজুর পাক হুজুর পাক সাল্লামকে সালাম নেবো। আল্লাহ আমাদের সালাম হুজুর পাকের দ্বারা পৌঁছে দেন সকলে। আল্লাহ খুব মহাব্বতের সঙ্গে যক সহকের সঙ্গে হুজুরকে সালাম দেন। ইয়া নবী সালাম মালায়েকাত, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া নবী সালাম মালায়েকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদায়ি ওয়াজাবাত শুকরো আলাইনা মাদাওয়া লিল্লাহি দায়ে। ইয়া নবী সালাম মালায়েকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। নবী না হয়ে দুনিয়ায়, না হয়ে ফারিস্তা খুদার, হয়েছি উম্মত যে তোমার, তার তরে শুকর হাজার বার। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে আস্তে আস্তে গায়ে গায়ে বসে যান। বলা গেল মজা লাগে, সত্যি কথা বলে মজা লাগে। খুব দরুদ পড়বে, আল্লাহ দরুদ পড়ে তুমিও পড়বে। যত রকমের ইবাদত আছে, এই জলসা যে হচ্ছে আল্লাহ জানে কবুল হচ্ছে কি হয়, কিন্তু যতবার দরুদ পড়লাম আল্লাহ কবুল করে। যখন সালাম দিলাম,
আমার দিলের মধ্যে একটা কথা এলো, এলো হাম বলে যাই বলে এলো, কি এলো? দিল বলল যে বলে দে না, গোলাম মির্জা কাদিয়ানি বলে একটা দল আসে না, কাদিয়ানি ওরাও তো নিজেদের করে কি বলে দাবি করে, মুসলমান বলে দাবি করে না, গোলাম মির্জা কাদিয়ানি, কাদিয়ানি মুসলমান ওরা চুই পড়ে না, দাড়ি রাখে না, ওরা বলে কুরআন এটা আমাদের কুরআন বলে না, মসজিদে ওরা নামাজ পড়ে না, পড়ে। ওরা যদি এসে ফতোয়া দেয় শুনবেন? তুই তোর ধর্ম করবে যে আমরা আমাদের ধর্ম, লাখম দিন কুমালিয়া দিন করে বলবো, তুই তোর দিন করবে যে আমরা আমাদের দিন করছি, যা তোদের দিনে শুধু আদব নেই, আদব নেই দাঁড়ানো যাবে না, ইয়া রাসূলুল্লাহ বলা যাবে না, রাসূলের নাম শুনে চুমকা যাবে না, কারো ফতোয়া নেওয়ার দরকার নেই, তুমি নিজের দিলকে জিজ্ঞাসা করো রাসূলুল্লাহর নামে হুজুরের যারা থুতু মেখেছে মুখে, সাহাবা হুজুর সাহাবা হয়েছে, রাসূলুল্লাহ থুতু মেখে সাহাবা হয়েছে, পেশাব মোবারক খেয়ে সাহাবা হয়েছে, তুমি বলো রাসূলের নাম শুনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নামে দিয়া যাবে না, যাবে না, দ্বিতীয় নম্বর আল্লাহর ছেলে নয়, এই দুটো না মনে করে রসুলের মহব্বত সব করবে, সব করবে যখনই বলবে বলে না না তোদের ধর্ম আলাদা আমাদের ধর্ম আলাদা, কি বলবে বলে তোদের দিন আলাদা, কাদিয়ানি শুনে আমাদের কোনো মিল নেই, ওদের সঙ্গে কোনো মিল নেই, যা বেরো 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 বেরো, আমরা সাহাবা হুজুরদের দিন করব, সাহাবা হুজুরের রাসূলের থুতু মেখেছে, আমরা রাসূলের নামে চুমা দেব, সাহাবা হুজুর রাসূলুল্লাহর মাজারে গিয়ে বেলাল হুজুর পড়েছে, ইয়া রাসূলুল্লাহ ডাকছিলেন স্বপ্ন যে এসেছি বেলাল, বলে হুজুর সারা দান না, হুজুর সারা দান, হ্যাঁ আমার রাসূল বলে তুই মদিনায় যাচ্ছিস কি করতে, বলে মদিনা আহলে হাদিস আর মদিনায় জিয়ারত করতে যাই না, কি হ্যাঁ ওরা পুরো ফতোয়া দেয় খবরদার মদিনায় জিয়ারত করার উদ্দেশ্যে যাবে না, মদিনায় নামাজ পড়, আরে নামাজ যদি পড়তে আমি পাপ দ্বারাই নামাজ পড়ব, তাল তাল করে মদিনায় যাব, এখনো ফরজ ওখানে ফরজ, হ্যাঁ ওখানে কি এক এক ওয়াক্ত নামাজ পড়লে 50,000 50,000 রাখাতে সব এক রেখাতে 50,000 এক অক্টে 50,000 অক্টে সব, ওটাই হ্যাঁ ওটাই, আমি এখানে পড়বো এক অক্টেই পাবো, নামাজ তো হক আদায় হচ্ছে, ওরা বলে না নামাজ পড়ার লেগে মদিনায় এসো, যার তোর উপরে আল্লাহর লানত হোক, তুই নামাজ পড়বি যা মদিনা শরীফে নামাজ পড়তে যা, রাসূলুল্লাহকে বাদ দিয়ে তোর নামাজ কবুল হবে, হ্যাঁ আমি মদিনায় রাসূলের রওজা জিয়ারত করতে গিয়েছি, নামাজ ফরজ এখানেও পড়তে হবে মদিনাতেও পড়তে হবে, এখানেও মাপ নেই ওখানেও মাপ নেই, নামাজ অক্ত হলে পড়ব কিন্তু জিয়ারত নবীর কোরআন দিয়ে গিয়েছি, আর রাসূলের কবর কবর জিয়ারত করেছে, আর মনে মনে হয়েছে মান যা রাকা বি ওয়াজাবাত লাহু সাফা, হুজুর যেই কবরে ধরে আসবে তাকেই সাফায়াত করব, যে কবরে ধরে আসবে তাকেই সাফায়াত করব, যে কবরে ধরে আসবে তাকেই সাফায়াত করব, এখন তুমি নিয়ত করেই যাচ্ছো, আহলে হাদিসরা যাই না মদিনায়, আমরা মসজিদে নামাজ ঘরেও পড়ি, আপনি বলেছেন এখানেও পড়ি ওখানেও পড়ি, হ্যাঁ আমরা যাচ্ছি কিন্তু আপনার রওজা জিয়ারত করতে, আমরা যাচ্ছি আপনার গুম্বাদে খাজরা দেখতে, আমরা যাচ্ছি মদিনায় কোন গলিতে আপনি হেঁটেছেন সেটা দেখতে, মদিনায় কোন গলিতে আপনার পায়ে ছোঁয়া লেগেছে সেটা, আমরা যাচ্ছি মদিনার মাটিকে গলায় মুখে মাকাল লেগে ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহর দরবারে যাচ্ছি, কথা ঠিক না বলবো খবরদার, এটা দিলের মধ্যে এলো বলে বলে দিলাম, কাদিয়ানিদের কোনো কথা আমরা শুনবো, ওরা যতই কোরআন হাদিস, ওরা তো কোরআনের কথা বলে, কাদিয়ানিরা কার কথা, ওদের যতই কোরআন হাদিস শুনবেন ওদের কথা, বলে যা 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 তোদের দিন আলাদা, তুরা নবী কাকে বলিস, গুলাম মির্জা কাদিয়ানি কে নই বলিস, বেরো এখান থেকে দূর হয়ে যা, কুত্তা কপাল ফাটা বেরো, এদের করে বলবো তুই আমার নবীকে মরে গেছে বলিস, বেরো বেরো বেরো, আমার নবী তো জেন্দা, তুই বলছিস মরে গেছে, কি বলছে ওহাবি বলছে মরে গেছে, কাদিয়ানি কি বলছে, বলে ওটা নবীই নয়,
আমরা বলছি না না আমার নবী জেন্দা, তাহলে মরার সাথে জেন্দা মিললো, গুলাম মির্জা কাদিয়ানির সঙ্গে নওজুবিল্লাহ আমার রাসূলুল্লাহ মিললো, এদের দিন আলাদা ওদের দিন আলাদা, আমাদের দিন পুরো আলাদা, আমাদের দিনে রাসূলুল্লাহ জিন্দা, আমাদের দিনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের দিনে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আমরা আল্লাহর গোলামি করব, রাসূলুল্লাহরই গোলামি করব, আল্লাহর ইবাদত করব, হুজুরের গোলামি করব, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। অসংক্ষেপ করে দিলাম, আমি আপনাদের লেগে একটা কিতাব নিয়ে এসেছি। কি নিয়ে এসেছি বলেন? কিতাব, পয়সা লাগবে না, ফ্রি, সব জায়গায় দিচ্ছি। ওহাবিদের পরিচয়, এখন তো জিহাদ চালাচ্ছে, পয়সা কেন দিচ্ছি নি? এইটা, এই কিতাবটা যে দিচ্ছি, এটা আমার স্পেশাল, এটা শুধু আমার রাসূলুল্লাহর কাছ থেকে লোক বলে। এর পারিশ্রমিক কার কাছ থেকে লোক বলেছি? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে। এর পারিশ্রমিক, ইয়া রাসূলুল্লাহ, আমি দিচ্ছি আপনার গোলামদের, আপনার গোলামদের ঘরে আপনার দুশমনদের পরিচয় করে দিচ্ছি। টাকা কারো কাছ থেকে নিইনি ইয়া রাসূলুল্লাহ, এই টাকা আপনি, আমি আপনার কাছ থেকে, টাকা বলতে এর বদলা কি 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 ইয়া রাসূলুল্লাহ, একটু আপনার পাশে জান্নাতে জায়গা করে দেন না ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার পাশে না হয় জান্নাতের কোনো একটা কোণে, এত বড় জান্নাত, কোনো একটা ছোট মতন ঝুপড়ি মতন ঘর করে দেন না ইনশাআল্লাহ। খবরদার, যাতে আছেন তাতে মজবুত হয়ে থাকে। এ মুরুব্বিরা, খবরদার, মরার সময় যেন দিন পাল্টে নিউনি, যাতে আছেন মজবুত করে থাকে। দাও বিসমিল্লাহ বলে সব একটা করে ওহাবিদের পরিচয় দিয়ে দেবে। কিতাব নেবেন, পয়সা নিচ্ছি আমি, বলেন পয়সা নিচ্ছি, পয়সা নিচ্ছি নি, করবেন, বলেন ইনশাআল্লাহ করবে। তো একবার করে পড়লে নয় আপনার আকীদা মজবুত হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। একটা কিতাব দিয়ে যা তো, আমি কিছু কথা আমি আপনাকে শোনাচ্ছি, আপনারা জবাব দেবেন। এ আমার লিখা নয়, মুফতি আজম মেজলাহুদ্দিন লিখে গেছেন। কে? মুফতি আজম মেজলাহুদ্দিন। এই দেখেন, এই দেখেন, এই শুনছেন আপনারা, শুনে এটা দেখেন, আমি একটুখানি শুরু করে দিচ্ছি। কথাই কথাই হাদিস দেখাও বলা, একদল আছে না কথাই কথা হাদিস, হাদিস আছে, হাদিস দেখাও, কোরআন শরীফ দেখাও, বলে না বলে না, হ্যাঁ তাদের ব্যাপারে বলছে। দেখেন, কথাই কথাই বলা অমুক বিষয়টি স্পষ্ট কোরআন হাদিস থেকে দেখাও, স্পষ্ট কোরআন হাদিস থেকে দেখাও, উহা সাহাবা ইমাম করেছে কিনা, তা না হইলে বেদাত হইবে, সাহাবা করেন বেদাত হইবে। হ্যাঁ, এগুলো এইরূপ কথা মির্জা হুজুর বলছেন, এইরূপ কথা ওহাবি ঘেঁষা মৌলবীগণ প্রায় বলিয়া থাকে, ওহাবি ঘেঁষা, ওহাবি লোক ওহাবি বলে থাকে। এখন ইহারা নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে কি বলিতে চাইবে বলে হুজুর বলছেন, মুসাফির করা, মুসাফির খানা তৈরি করা, বিল্ডিং সহকারে মাদ্রাসা স্থাপন করা, জাকজমক সহিত মাটির বা মসজিদের, এই ইটের মসজিদ, উচ্চ উচ্চ ঘর তৈরি করা, আচ্ছা এলেমে নহু সরফ আরবি ব্যাকরণ শিক্ষা দেওয়া, ফিকাহের উসুলগুলি শিক্ষা করা, কুরআন শরীফের জেদ জবর ইত্যাদি দেওয়া, দুয়া সুরাগুলির নাম আয়াতগুলির সংখ্যা লিখা, হাদিসকে সহি বলা, হাসান বলা, জয়ীফ বলা, রসুলের জমানের সহি হাদিস, হাসান হাদাস, হাসান সহি জয়ীফ ছিল বলছে, হ্যাঁ, নামাজে মুখে নিয়ত করা, কুরআন শরীফকে সোনা বা রূপার পানি দ্বারা নকশা করা, ঈদের নামাজের পর হাত উঠাইয়া দোয়া চাওয়া, লোকে সমাগরে দুজন মুয়াজ্জিন আজান দেওয়া, হানাফি মাযহাব অনুযায়ী ইমামতি মুয়াজ্জিনি অজ করিয়া বেতন ধার্য করা, দিনী মাদ্রাসায় সিলেবাস নির্দিষ্ট করে চেয়ার বেঞ্চিতে পড়ানো, বাতিল শিক্ষার জন্য খানকা তৈরি করা, মানুষের আগ্রহ জন্মাইবার জন্য বাজারে জানাজার সংবাদ দেওয়া, মসজিদে মসজিদে বলছে অমুক বিশেষ ঘোষণা, হ্যাঁ অমুক লোক এন্তেকাল হয়ে গেছে, রসুলের জামানায় ছিল এইসব, বুঝতে পারছেন? এর মধ্যে লিস্ট এই পর্যন্ত এসেছে, এতটা সব লিস্ট মাথায় যুক্ত, এদের এগুলো পড়বেন আপনার পুরো মাথা ক্লিয়ার হয়ে, যেগুলো হচ্ছে মতের মধ্যে গুই গুই করে ঘুরছে না, সাফ হয়ে যাবে। হ্যাঁ, এই জন্যই তো আমি দিচ্ছি সব জায়গায় ফ্রি ফ্রি, হ্যাঁ হাজার হাজার, 20-30 হাজার কিতাব অলরেডি দেওয়া হয়ে গেছে, লক্ষ লক্ষ আমি দেবো। শুধু বাংলা এখন চলছে, আমি একটু ব্যস্তর মধ্যে আছি বলে নয়, শুধু বাংলা, ইংরেজিতে করব, আরবিতে করব, উর্দুতে করব, বিভিন্ন ভাষায় করে ইনশাআল্লাহ তাআলা আমি সব গোটা পৃথিবীতে ছড়াবো, এটা আমার একটা টার্গেট। এই দেখেন, ওহাবিগণ সমুদয় মতামত মাথায় ঢুকছে,
মোহাম্মদ বিন আব্দুল্লাহ নাজদি নিজ মতলম্বী ব্যতীত দুনিয়া সমস্ত মুসলমানকে কাফের মুশরিক ধারণা করে। যত আমরা সব আছি না, এই যে পীর পীর মানি এইসব তুমি মাথায় দেই, আমরা বলি না আমরা আহলে হাদিস নয়, এই আমাদের ঘরে ওরা কি মনে করে বলেন তো? মুশরিক বলে পীর মানে শেরেক বলে তো? হ্যাঁ, যে শেরেক করে সে কি মুশরিক? তো ওই জন্যই তো বলে তোরা মুশরিক। সারা পৃথিবীর সমস্ত মুসলমানকে ওহাবি ছাড়া, ওহাবি নিজেরা নিজেরা ছাড়া বাকি সবাইকে মুশরিক বলে বলে এই মুশরিক এই মুশরিক। আচ্ছা, দ্বিতীয় নম্বর, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাজার জিয়ারত করা, উহার জন্য ভ্রমণে যাওয়া ও হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাজারের দিকে মুখ করে দোয়া চাওয়া, তাহার ওসিলা দেওয়া এবং রাসূলুল্লাহ সাফাত ইত্যাদি ইত্যাদিকে হারাম ও শিরক ধারণা করে অস্বীকার করে। জিয়ারত করা যাবে না, হুজুরের দিকে মুখ করে চাওয়া যাবে না, হুজুরের দিকে মুখ করে আল্লাহর দোয়া চাওয়া যাবে না, এসব কি মনে করে? হারাম মনে করে, হারাম। রাসূলুল্লাহ সাফাত করতে পারবে এটাকেও তারা মানে না। বুঝতে পারছেন কত বড় জানোয়ারিরা? শোনো, তিন নম্বর, চারি ইমাম যথা ইমামে আজম আবু হানিফা, ইমামে শাফি, ইমামে মালিক, ইমামে আহমদ বিন হাম্বাল, ইহাদের তাকলিদ ও তাবেদারি করাকে শিরক ধারণা করে। ইমাম মানা শিরক বলছে না? বলেন, হ্যাঁ বলছে না? বলেন, দেখেছ? আপনারা যারা কিতাব নিলেন হাত তুলে দেখেন, পড়বেন তো? হ্যাঁ, আল্লাহর কাছে অদা করেন, হাত তোলেন করে রেখেছেন কেন? যারা পড়তে পারুনি তারা অন্যজনকে দিয়েও পড়াবে, হাত তুলে বলো অদা করো, রাজি আছে? ইনশাআল্লাহ পড়বেন, পুরা ক্লিয়ার হয়ে যাবে। এরকম কটা পয়েন্ট আছে বলেন তো? 32টা কটা সাহাব ওই ওদের আকীদা এই পর্যন্ত 32টা। প্রকাশ থাকে যে আম্বিয়া আউলিয়া পীর উস্তাদ আলেমদের সহিত বিয়াদবি ঘৃণিত ব্যবহার করিলে মত সময় বেঈমান হইয়ে মরতে হইবে। যারা ওলিয়া উলিয়া পীর মাশায়েখ আলেম উলামা নবীদের সাথে বিয়াদবি করে, মরার সময় তারা বেঈমান হয়ে মরে যায়। হ্যাঁ, আর বেঈমানদের জন্য অনন্তকালের জাহান্নাম থাকবে, এটা মাথায় রাখবে। রাসূলুল্লাহ বলেছেন কি? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, রাসূল বলেছেন 73 দল হবে, 72 ফেরকা জাহান্নামে, এক দল জান্নাতে। তাহলে মুসলমানদের মধ্যেই তো 73টা ফেরকা হবে, মাথায় ঢুকছে না ঢোকেনে? এই যে আগাছা আগাছা যেগুলো বেরোচ্ছে নতুন নতুন, এগুলো কি? এগুলোই তো ফেরকা বলে না? দেখো, এই আকীদা বড় বিশ্বাসের ছিল আমাদের আকীদা, আমরা যে আকীদায় আছি এই আকীদা বড় বিশ্বাসের, এই আকীদা খাজা হুজুরের, এই আকীদা হযরতের বিশ্বের হাফিজ, এই আকীদা জুনায়েদ বাগদাদী, এই হাসা হযরতে আলাউলক লাহোরী, এই আকীদা হযরত সুলতান শাহ সুলতান হুজুরের, এই আকীদা সাহাবা হুজুরদের, এই এই আকীদা। যারাই বেরোচ্ছে তারাই আমাদের কাছ থেকে বেরোচ্ছে। ওহাবি ওহাবি প্রতিষ্ঠিত করলো কত সালে? 1300। তার মানে একটা দিন চলছিল, বেরিয়ে চলে গেল, ওহাবি হয়ে গেল, মাথায় ঢুকছে? দিন চলছিল, বেরিয়ে গেল, মুসাইলামা কাজ্জাব হয়ে গেল, দিন চলছিল, বেরিয়ে গেল, হ্যাঁ ওই কাদিয়ানি হয়ে গেল, গোলাম মির্জা কাদিয়ানি, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, মাফ করে দেন, কবুল করেন, যাতে আছেন তাতেই থাকবেন, আর এই কিতাবটা পড়বেন পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, সংক্ষেপ করে দিলাম, তাবারক কি করেছে প্যাকেট? আপনারা রাগ করলেন নাকি? আমি জানি এটা, আমি দলিল আমার দলিল যদি যান এই কথা, আমি বসে বসে জিজ্ঞেস করি কি গো কি খবর, কেমন আছো, তোর বউ কেমন আছে, তোর মা কেমন আছে, তোর ভাই কেমন আছে, তোর না না, আমি বসে বসে রসুলেরই কথা, হুজুরেরই কথা মাথায় ঢুকছে? খাস আলোচনা রসুলের কথা বললাম, আর খাস মজলিস তো একটা, এই জন্য আমি খুলে খুলে বুঝিয়ে দিলাম। আল্লাহ আমাদের সকল কবুল করে সকল, আল্লাহুম আমিন। দর্শী পায় আল্লাহুম্মা, ইয়া নবী সব করম হ্যায় তুমহারা, এ জোয়ারে নিয়ারে হুয়ে হ্যায়, ইয়া নবী সব করম তুমারা,
اب کمی کا تصور بھی کیسا اب کمی کا تصور بھی کیسا کہ جب سے منگتے تمہارے ہوئے ہیں یا نبی سب کرم ہے تمہارا اے جوارے نیارے ہوئے ہیں کہ کوئی منہ نہ لگاتا تھا ہم کو پاس تک نہ بٹھاتا تھا ہم کو پاس تک نہ بٹھاتا تھا ہم کو کوئی منہ نہ لگاتا تھا ہم کو پاس تک نہ بٹھاتا تھا ہم کو جب سے تھاما ہے دامن تمہارا جب سے تھاما ہے دامن تمہارا اے دنیا والے ہمارے ہوئے ہیں یا نبی سب کرم ہے تمہارا اے جوارے نیارے ہوئے ہیں ان کے دربار سے جب بھی میں نے پنجتن کے وسیلے سے مانگا پنجتن کے وسیلے سے مانگا ان کے دربار سے جب بھی میں نے پنجتن کے وسیلے سے مانگا پنجتن کے وسیلے سے مانگا مجھ کو خیرات فوراً ملی ہے مجھ کو خیرات فوراً ملی ہے خوب میرے گزارے ہوئے ہیں یا نبی سب کرم ہے تمہارا اے جوارے نیارے ہوئے ہیں اور چاہتا ہے اگر نیک نامی آل اطہر کی کر لے غلامی آل اطہر کی کر لے غلامی اور چاہتا ہے اگر نیک نامی آل اطہر کی کر لے غلامی آل اطہر کی کر لے غلامی ان کے صدقے میں جاہ دنیا جی ان کے صدقے میں جاہد نیازی پرسکون غم کے مرے ہوئے ہیں یا نبی سب کرم ہے تمہارا اے جوارے نیارے ہوئے ہیں اللہم আল্লাহ কবুল করে সকলে তিনবার সূরা ফাতিহা সেই তিনবার এখলাস সেই সাত বার দিবস ঠান্ডা পানি রয়ে যায় শুকে যাও বলে না না সুয়াদ থেকে রসুলের কথায় বেশি মজা আল্লাহ হ্যাঁ আমাদের হাফেজ সাহেব তো আপনাদের মাশাল্লাহ জামাই হয়ে গেছে হ্যাঁ আপনার পাড়ার জামাই তো আমাদের খাস লোক আমাদের তারাবির নামাজ পড়ান ফুল প্রসিবে আমরা ইনার পিছনে নামাজ পড়ি তারাবির খুব মহাব্বত খুব ভালোবাসা আল্লাহ কবুল করেন আল্লাহ ইজ্জত সম্মান বরকরার রাখেন সকল আল্লাহুম আমিন আল্লাহ আল্লাহ বেইজ্জতি থেকে বাঁচান সকল আল্লাহুম আমিন আচ্ছা তাবারুক কি বসিয়ে খাওয়ানো হবে নাকি এই কোথায় গেল তাবারুক প্যাকেট কই প্যাকেজ কি হয় না নাকি এনারা যে প্যাকেট ফ্যাকেট করে নিজেরাই নিয়ে নেবে নাকি
কই কই তা বলতো কই মুরব্বি, এ মুরব্বি কেন পঞ্চাশটা বাকি হতে হতে দিতে দিতে পঞ্চাশটা হয়ে যাবে, এই লোকটা কে বলে দেখি রেগে যাবে, এবার রেগে যাবে এমন ফাঁকার মেয়ে দেবো না, তিনবার সুরা ফাতিহা আছে তিনবার ইখলাস আছে সাত মাথা হেড করো, মাথা হেড করলে তিনবার সুরা ফাতিহা আছে তিনবার ইখলাস আছে সাতবার দোয়া করো, মাথা তুলবে না আবার মাথা তুলবে, শিখেছিলাম মনে আছে গত বছর এসেছিলাম, গত বছর আসেনি এসেছিলাম, গত বছর জলসাটা গত বছর আসেনি, এই এখানে তো একবার জলসা করে গেছি আমি, তখন পুরো সব পুরো ভর্তি ছিল, হ্যাঁ পাশান পাশে জেকে শিখেছিলাম শিখিয়েছিলাম মনে আছে, এখানটা শিখিয়েছে পাশান পাস জেকে শিখিয়েছিলাম মনে নেই কেমন, ভুলে গেছেন, হ্যাঁ আমার মনে হয় এখানটা আমি শিখিয়েছিলাম আমার মনে আছে, পাশান পাশে জ্যাকেটটা আমি শিখিয়ে দিয়েছি আর ভুলবেন না বলেন ইনশাল্লাহ, বলেন আর ভুলবেন, তুই জানিস তো পাশান পাশে জ্যাকেট কেন, তুই তো ওই খান খান চা এসছিল, তুমি কি শিখেছো পাশান পাশে জায়গার কই তোর জানিস, জীব জীবের জায়গায় পড়ে থাকবে, দাঁত দাঁতের জায়গায়, ঠোঁট ঠোঁটের জায়গায়, কিছু পানা পানে বেরঙ্ক বসতে নেই, আমি আমি আছি বলে না জীবনে এরম বসবো না, ঘরেতেও বসবো না, আল্লাহ দেখছে সবসময় খেয়াল রাখবে, আল্লাহ দেখছেন পায়ের উপর বাতিল বসে থাকবে, আমি তো এরকম ভাবে বসে বুঝতে ঝুঁকছে, আমার 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 সেরা সবচেয়ে পছন্দের বসা এটা আর সবচেয়ে পছন্দের টুপি এটা, কেন সব রেকর্ডিং হচ্ছে বলতে পারবো, দাঁত দাঁতের জায়গায় থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গায় থাকবে, জিভ জিভের জায়গায় থাকবে, চুপ করে বসতেন কি হচ্ছে আমাকে বলেন আপনারা কি হচ্ছে, কি জায়গায় হচ্ছে তোমার হচ্ছে, তুমি মনে করছো কি হচ্ছে বলেন, শরীরে একটা ঘটনা ঘটছে তো কি হচ্ছে,
বুঝতে পারছেন না, এই যে চুপ করে বসে আছেন তো, এই যে কি হচ্ছে, নিঃশ্বাস ঢুকছে নিঃশ্বাস বেরোচ্ছে, এইটা মাথায় ঢুকছে, দেখো হচ্ছে না, হয়নি নিঃশ্বাস ঢুকছে বেরোচ্ছে, হচ্ছে না, হয়নি হচ্ছে তো, এইটা এইটা কোনো কাবু নেই, এইটাকে এটাকে করতে হয়নি, এটা আপনি আপনি হয়, যখন নিঃশ্বাস ভিতরে ঢুকছে ব্রিথ ইন ব্রিথ আউট, যখন ভিতরে ঢুকছে আল্লাহ বলবেন, দাঁত দাঁতের জায়গায় থাকবে, ঠোঁট ঠোঁটের জায়গায় থাকবে, জিভ জিভের জায়গায় আল্লাহ, হু হু আল্লাহ আল্লাহ হচ্ছে না, এটার নাম হচ্ছে পাশান পাশ, কি তরিকা চিস্তিয়া তরিকা অনুযায়ী এটা পাশান পাশ, এই যে জ্যাকেটটা যেটা ঠোঁট লড়ে না, এই জ্যাকেটটা আল্লাহ লিখছে, ফেরেশতা লিখছে, কিন্তু এই ফেরেশতার অন্তরের খবর জানে, গায়েবের খবর ফেরেশতা জানে, আবার বলে জানে অন্তরের খবর কে জানে, একমাত্র ফেরেশতা জানে, কি ফেরেশতা জানে, যেটা করছেন আল্লাহ আল্লাহ করছেন, বুঝেছেন আল্লাহ ফেরেশতা লিখে লিখছে, এখন এই যেটা, এটা তো কোনো বলার, এটা একটা ভাব, এটা কি হচ্ছে বলেন, এটা একটা ভাব, একটা খেয়াল, আল্লাহ আল্লাহ একটা খেয়াল হচ্ছে, এই হিসাবটা কেরামান কাতেবিনও জানে না, এর হিসাব আল্লাহ রেখে দেয়, এর হিসাবটা কে জানবে বলেন, একমাত্র আল্লাহ রেখে দেন, একবার জোরে বলুন, এই পাশান পাশে থেকে চলতে ফিরতে উঠতে বসতে হার হামেশা যেখানে যাবেন করবেন, যখনই মনে পড়ে যাবে কোনো কাজ নেই, আমি আমি কথা বলছি, তোমাদের তো কোনো কাজ নেই, তোমরা তো নিঃশ্বাস নিচ্ছ ছাড়ছ, নিঃশ্বাস এমন করে ফেলতে হবে, নিঃশ্বাস ভিতরে গেলেই যেন আল্লাহ হয়, বেরোলেই যেন হু হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ, রাজি আছে, ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে, সকল আল্লাহু আমিন, যে যা বলেছেন আমাকে হাওয়ালা কবুল করেন, আর সকলে তওবা করুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আয় আল্লাহ তাআলা আমি আমার জীবনের সমস্ত জানা অজানা ইচ্ছা অনিচ্ছা জাহিরি বাতিনি সমস্ত রকম গুনাহ থেকে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সকলে আমার মুজাহিদ জামানের সিলসিলার বায়াত হয়ে যান, জওয়ান ছেলেরা হয়ে যাও, আর জীবনে ছাড়বে না, সকলে আমি নিজেকে ফুরফুরা শরীফের পীর মুজাহিদ জামান কুতুবুল আলাম আমির শরিয়াত ইমাম তরিকাত হযরত আবু বকর সিদ্দিকী আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহি সিলসিলার মুরিদ মুরিদনি বলে নিজেকে স্বীকার করে নিলাম, সিলসিলার বায়াত গ্রহণ করে নিলাম, আল্লাহ কবুল করে, সকল আল্লাহুম আমিন, আল্লাহ সকল আমাকে হাওয়ালা করেন, তাবারক করে লাইনে বসে দেব, তাই তো দিয়ে দাও, আমি মুনাজাত করছি, আল্লাহু আমিন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল্লাহ পাক দরসি পড়ায় যে কলমা সি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ায় চললাম, সূরা ফাতিহা সে ক্লাসে পড়ায় চললাম, আল্লাহ পাক আমি ওয়াজ নসিহত করলাম, আর আগে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করে চললাম, বলার মধ্যে ওয়াজ নসিহতের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায় রহমত করে মাফ করে কিছু সাবধান করে দেন, আল্লাহ কুড়ি গড়া মুসলমান তাহাজ্জুদের ওয়াক্তে আপনাদের হাত তুলে বসে আছে, তাদের হাত তোলা বসাব, তাদের হাজিরি দিয়া কবুল করে রহমত করে কিছু সব দান করে দেন, আল্লাহ জলসা কবুল করে লেন, গরিবের গরিমানা তাবারুক কবুল করে লেন, কমিটি ভাইদের মেহনত কবুল করে লেন, আল্লাহ যে সব টাকা পয়সা খরচা করেছে কবুল করে রহমত করে কিছু সব দান করে দেন, সমস্ত সওয়াব একত্রিত করে সকলের আগে সকলের প্রথমে আকাই নামদার মুআক্কারে মওজুদা তাজদারে মদিনা দুলহায় মদিনা পিয়ারা রাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজুর পাকের দরবারে সব খরম রসেদা
হুজুরের আলা আলা দম্মাজান সাহাবা কাম সাহাবীগণ তাবা তাব তাবিন তাবা তাবিনাই মেদিন মুহাদ্দিসিন মুফাসসিরিন বুজুর্গদের যুদ্ধের দরবারে সাহাবরা পৌঁছে দাও হুজুরের আব্বাজান আব্দুল্লাহ হুজুরের দরবারে সাহাবরা পৌঁছে দাও হুজুরের আম্মাজান আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরের দরবারে সাহাবরা পৌঁছে দাও আল্লাহ পাক খাস করে এ সওয়াব আল্লাহ পাক খাস করে এ সওয়াব আল্লাহ পাক ইমামে হাসান ইমামে হোসেন সকলের উপাগে সব করে পৌঁছে দেন খাস করে এ সওয়াব আল্লাহ পাক খাস করে তরিকার ইমামগণ বড় বিশাল কাদের জিলানী খাজা মঈনুদ্দিন চিশতি মুজাদ্দিদ আল ফিসানি বাদ নকশবন্দি হুজুরগণের দরবারে সাহাব করে পৌঁছে দেন মাযহাবের ইমামগণ ইমাম আযম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালিক ইমাম আহমদ বিন হাম্বল হুজুরগণের দরবারে সাহাব করে পৌঁছে দেন খাস করে সওয়াব কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফি মালিক হাম্বলি হুজুরগণের সিলসিলা সমস্ত বুজুরগণের দিন হুজুরের দরবারে সাহাব করে পৌঁছে দেন মক্কা সে আল্লাহ পাক খাস করে সওয়াব আল্লাহ পাক কারবালা শহীদানে কারবালা শহীদানে কারবালা শহীদানে ওহর শহীদানে বদর শহীদানে খন্দক শহীদানে আল্লাহ পাক হুনায়ন শহীদানে ইয়ারমুখ শহীদানে ইমামা শহীদানে তাবুক সমস্ত যুগের দরবে সাহাব করে পৌঁছে দা ইসলামের জন্য যারা জিহাদ করে আল্লাহ পাক সাহাবা তামিন যারা এখন পর্যন্ত ইসলামের জন্য যারা শহীদ হয়ে গেছেন আল্লাহ প্রত্যেকের দরবারে দরবে সাহাব করে পৌঁছে দা খাস করে যত মুরিদ উদা গেদিন চলে সকল উপাগের উপাগের সব করে পৌঁছে দেন খাস করে এ সওয়াব আল্লাহ পাক এই গ্রামে গ্রামে আশেপাশে আস্তানায় গ্রস্তানে করবসে লাইনে লাইনে কাতারে কাতারে যারা ছিল বিদায় নিয়ে সে আছে প্রত্যেকের মাই মুরব্বী আল্লাহ যারা চলে গেছে সকল উপাগের উপাগের সওয়াব করে পৌঁছে দেন আল্লাহ অন্য গ্রামের মানুষ এখানে হাত তুলে বসে আছে আমার মা বোনেরা অন্য গ্রামে বাড়ি এই গ্রামে এসে চাল্লা অন্য গ্রামে বাড়ি এই গ্রামে বিয়ে শাদী হয়ে চাল্লা পাক তাদের গ্রামের সমস্ত করবাসীদের উপাগের উপাগের সওয়াব করে পৌঁছে দেন খাস করে সওয়াব আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে আব্বা জান চলে গেছে দাদু জান দাদি জান নানা জান নানি জান খালা খালু আত্মীয় স্বজন ছেলে পুলে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে সকলের উপাগের উপাগের সওয়াব করে পৌঁছে দেন আল্লাহ পাক খাস করে এ সওয়াব আল্লাহ পাক আমাদের সকলে মাই মুরব্বী যারা আছে সকল উপাগের সওয়াব করে পৌঁছে দেন যদি কারো কবরে আযাব হয় আযাব মাফ করে দেন কবর জান্নাতে টুকরা করে দেন কবর ভেসে বাগান বানিয়ে দেন কবরগুলোকে আপনি আপনার রহমত দিয়ে ভরপুর করে দেন হাত ফেরত দেবেন না যদি আপনি আমাদের হাত ফেরত দেন কার কাছে যাবো কার কাছে যাইব আপনি যারা মালিক নেই প্রভু নেই ইলা নেই আল্লাহ ওয়াহিদ আল্লাহ শরীক আল্লাহ আপনি তো একমাত্র আমাদের মাবুদ প্রভু আল্লাহ আপনি তো আমাদের একমাত্র খালেক মালিক আল্লাহ আপনি আমাদের হাত কবুল করে আমাদের সকলকে হিদায়ত করে দেন আমার রাসূলুল্লাহর গোলামী নসিব করে দেন আপনার মহব্বত আপনার বান্দেগি হুজুরের মহব্বত হুজুরের গোলামী নসিব করে দেন আল্লাহ আল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা হুজুরের দেখানো রাস্তা হুজুরের সুন্নত অনুযায়ী চলার তৌফিক ইনায়াত করে দেন মুনাফিক থেকে ওয়াহাবি থেকে সমস্ত খারাপ খারাপ হুজুরের দুশমন থেকে আমাদের সব সকলকে আপনি হেফাজত করে দেন আল্লাহ আল্লাহ আপনার দেবে দোয়া চাই আমরা অনেকে অনেকে এখানে আছে হয়তো কঠিন কঠিন বিমার আছে আত্মীয় স্বজন আছে কঠিন কঠিন বিমার আছে বিমার থেকে সেবা দেন সেবা করলে এনে দান করে দেন অনেকে পড়াশোনা করে তালাক তারাক্কি দিয়ে দেন অনেকে বাচ্চা আছে আল্লাহ তাদের বাপেদের হায়াত দারাজ করে অনেক বাপ আছে তাদের বাচ্চাদের হায়াত দারাজ করে দেন আল্লাহ আল্লাহ পাক আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সম্পর্ক একে অপরের হায়াত দারাজ করে দেন আল্লাহ স্বামীদের জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামীদের হায়াত দারাজ করে দেন আল্লাহ 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 যারা ঋণগ্রস্ত আছে মুক্ত করে দেন আল্লাহ যারা কন্যা দেয় সুপাত্রের ব্যবস্থা করে দেন আল্লাহ আমাদের সকলের বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করে দেন আল্লাহ আল্লাহ এমন পরীক্ষা করবেন না যে পরীক্ষায় পাশ হতে পারবো না এমন বোঝা চাবেন না যে বোঝা বহন করার ক্ষমতা নেই আল্লাহ আপনি আমাদের
আমাদের হালের উপরে, আমাদের অবস্থার উপরে রহম করে দেন, আমাদের উপরে দয়া করে দেন, রহমত করে দেন আল্লাহ। আল্লাহ আমরা তো আপনি ছাড়া কারো কাছে চাই না, হুজুরের ওসিলায় আপনি আমাদের কবুল করে লান। আল্লাহ আপনাদের দোয়া চাই। আল্লাহ পাক, আল্লাহ পাক অনেকে ব্যবসা করে, বাণিজ্য করে, তেজরি করে, চাষাবাদ করে, প্রত্যেক হালাল রুজি বরকত দেন। কমিটি বাইরে যারা খাটাখাটনি করল, আল্লাহ প্রত্যেকের হালাল রুজি বরকত দেন। যারা দান খেরাত করল, আল্লাহ বরকত দেন। যারা মেহমান হিসেবে এসে এই ওয়াজের মজলিসকে সুন্দর করে সাজিয়ে রইল, আল্লাহ পাক তাদের সকলকে আপনি আল্লাহ আপনি আপনার হাবিবের কদমে রসুলে আল্লাহ পাক হালাল রুজি বরকত দেন। আল্লাহ এই গ্রামে আল্লাহ স্বচ্ছতা দান করেন, মিল মহব্বত দান করে দেন, স্বামী স্ত্রী মিল মহব্বত দান করে দেন, ছেলে পুলে মিল মহব্বত দান করে দেন, রহমত বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন এই গ্রামে মুসলমান সমস্ত বিশ্ব মুসলমানদের জন্য। আল্লাহ আপনি আপনার রহমত বরকতের দরজা খুলে দেন। আল্লাহ আপনাদের দোয়া চাই। আল্লাহ পাক, আল্লাহ পাক উনি কেমন আছে মনে নেক নে যারা আছে, আল্লাহ উনি কেমন আছে বলতে পারে না, মনের কথা মনে চেপে রাখে। জোয়ান ছেলে আছে, মুরব্বি আছে, বাপ আছে, মায়েরা আছে, বোনেরা আছে, আত্মীয় স্বজন আল্লাহ হাফেজ সাহেব পেছনে বসে আছে, আত্মীয় স্বজন আল্লাহ যারা এসেছে, মুরব্বিরা আছেন, প্রত্যেকে মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে পুরা করে দেন। কমিটি সাহেবান দান করেন ওয়ালা সকলে মনে নেক নিয়ত নেক আশা নেক আরজুকে আপনি পুরা করে দেন। এই জলসা কবুল করে বারবার প্রতি বছর এই জলসাকে কায়েম করে দেন, কায়েম মাকাম দান করে দেন। আল্লাহ আমরা চলে যাব, জলসা যেন রয়ে যায়, আর এর সব যেন কমিটি সাহেবান যারা করছে আল্লাহ তাদের প্রত্যেকে যেন আল্লাহ নসিবে হয়ে যায়। আল্লাহ আমরা সবাই মরে যাব, রাস্তাঘাটে যেখানে সেখানে মেরে দেবেন না, কলমা পড়তে পড়তে মর দেবেন, নামাজ পড়তে পড়তে মর দেবেন, সেজদা আলোতে মর দেবেন। আল্লাহ আমাদের সকলকে গুনাহ থেকে বেঁচিয়ে মর দেবেন। আল্লাহ গুনাহ অবস্থায়, খারাপ অবস্থায়, জেনা অবস্থায়, জুলুম করা অবস্থায়, অত্যাচার করা অবস্থায়, আল্লাহ মদ খাওয়া অবস্থায়, চুরি করা অবস্থায়, ব্যবচারী করা অবস্থায়, খারাপ করা অবস্থায়, নাপাক অবস্থায় মর দেবেন না। কলমা পড়বো মর দিয়ে দেন, হুজুর হুজুর করে মর দিয়ে দেন, নবীর রওজার সামনে অবস্থায় মর দিয়ে, হুজুর রওজা দেখতে দেখতে মর দেন, আল্লাহ আপনার কাবা দরজার সামনে মর দিয়ে দেন। হুজুরের কদমে রসুলা আপনি আমাদের সকলকে হুজুর পাক সাল্লামে দিদার করতে করতে মন নসিব করে দেন। সমস্ত কবুল করলেন। হুজুর পাক যেখানে যেখানে হুজুর পাকের উট পিসাব করত সেই পিসাব লাগা মাটির রসুলায় দোয়া কবুল করলেন। কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, সকলে বলেন কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ, 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 লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু والغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين ثم من بعد كلمة لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله কথাবার্তা কষ্ট পেলে মাফ করে দেবেন, খবরদার কেউ মনে কিছু মনে করে যাবেন, আস্তে আস্তে যান। আসসালামু আলাইকুম, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, ঈদে মিলাদুন নবী, নারায়ে তাকবীর, যান আস্তে আস্তে।